ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। আজকে আমাদের 23 নম্বর ক্লাস। তো আমরা 23 নম্বর ক্লাসে আসে দেখতেছিলাম আমাদের অনেকেই ফ্রিল্যান্সার ডট কম এ কন্টেস্ট করে কি হয়েছে, 5 স্টার পেয়েছে, রাইট? আচ্ছা, এখন যদি আমরা দেখি, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, প্রথমে হালিমুন নাসা আপুরটা হচ্ছে নাম্বার সিরিয়াল 130, তারপর দেশে 140, 149, 172। তো এই ইউসুফুর এবং আশিক এবং এরা কিন্তু অন্যজন। তো আমি বলছিলাম কালকে যে যারা ভেরিয়েশন দিবে আমরা কি করব, একই ভেরিয়েশন আমরাও করে সাবমিট করব, ঠিক আছে? ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। যেমন এর দেখা যাচ্ছে যে সবগুলো ব্ল্যাক দিয়ে এটা করছে, এই একই ডিজাইন দিয়ে আপনি জাস্ট এফটাকে এই কালার করে, হ্যাঁ সিটাকে বা এই ডিফারেন্ট কালার কিছু করে এগুলাকে সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা হালিমুন্নেসা আপু, আপনার দেখতে পাচ্ছি একটা, এখানে দেখতেছি স্টার নাই, এটা নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার এটাই ভাল লাগতেছে, এটাই ভাল লাগতেছে বেশি, ঠিক আছে, এই জন্য উনি এটাই রাখছে। আচ্ছা তারপরে দেখতে হালিমুন্নেসা আপু আরো অনেকগুলো সাবমিট করছে ভালো, কিন্তু এখন আপনি কি করেন আপু, আপনি একটু কাইন্ডলি দেখেন যে এগুলার একটু ভেরিয়েশন দিয়ে ইয়ে করে, সহজ, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ এগুলো একটু। আচ্ছা শুধু হালিমুন্নেসা আপু না, আপনারা সবাই কি করেন, যারা যারা করতে চাচ্ছেন আর কি, তারা এই এই জিনিসগুলোকে 1 2 3 4 এই চারটা ভেরিয়েশনকে সাবমিট করা শুরু করেন, সাথে হালিমুন্নেসা আপুরটাও যদি পারেন, একটু ক্রিটিক্যাল আছে, করতে গেলে ভেজাল আছে, ঠিক আছে, তো ওটা বাদ দিয়ে যদি আপনি পারেন কি করেন সাবমিট করেন। ওকে স্যার, হালিমুন্নেসা আপুর 179 নম্বরে এটা কি মক আপ করছে? 179, আচ্ছা না 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 না, মোকআপ করে নাই, এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে অপাসিটি কমাই দিছে, ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কপি করে দিয়ে অপাসিটি কমাই দিছে। ওকে স্যার, ওয়ার্ডটা হচ্ছে সাইডে সরে গেছে, এটা কিভাবে করছে, এটা এটা শেয়ার টুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ স্যার, এটা শেয়ার টুল দিয়ে, রাইট, শেয়ার টুল দিয়ে করতে পারবেন। আবার ক্রিয়েট আউটলাইন করে, আপনি ক্রিয়েট আউটলাইন করে এটাকে পেজ বানায় আবার কি করতে পারবেন, আর ট্রান্সপারেন্ট যে টুলটা আছে, ট্রান্সপারেন্ট টুল দিয়ে আপনার একটা একটা অবজেক্টকে নড়ায় নড়ায় ফেলতে পারবেন, আলাদা আলাদা অবজেক্টকে। আচ্ছা স্যার, শেয়ার টুল দিয়ে তো মনে হয় একসাথে সবগুলো করতে হবে। হ্যাঁ, তো শেয়ার টুল দিয়ে করার দরকার নাই, আপনি ক্রিয়েট আউটলাইন করবেন, ক্রিয়েট আউটলাইন করার পর ট্রান্সপারেন্ট টুল দিয়ে, ট্রান্সপারেন্ট টুল দিয়ে কি করবেন, এটা একটা একটা করে নড়ায় ফেলতে পারবেন। হ্যাঁ ওকে স্যার, ওকে, আচ্ছা দেখা যাক, ওনার তো আসলে অনেক লং টাইম, কবে কি করবে উনি ভালো জানে, তবে যেভাবে ডিলেট করতেছে আশা করি রেজাল্ট ভালো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। দেখেন উনি অনেক মানে উনি কাউকে দেখে নাই, কোনো ব্যক্তিকে দেখে উনি রিজেক্ট করতেছে না, মানে যেটা ভালো লাগতেছে না রিজেক্ট করে দিচ্ছে, যেটা ভালো লাগতেছে না রিজেক্ট করে দিচ্ছে, দেখছেন তো? তাই বলে আমারটা রিজেক্ট করছে আমি আর সাবমিট করবো না, তা না, ও রিজেক্ট করবে আপনি সাবমিট করতে থাকেন, আপনার একটা পছন্দ হইতেই পারে তার, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, যাক এটা 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 আসলে একটা আপনাদের নতুন অভিজ্ঞতা যে ফ্রিল্যান্সার ডট কম এ কন্টেস্ট করতে গেলে রিজেক্ট করে দেয়। এখানে আসলে বিষয়গুলো এরকমই হয় যে আপনারটা কপি করবে আরেকজন, আপনার আপনি কপি করবে আরেকজনকার, টা এইভাবে করতে করতে দেখবে একটা পর্যায়ে। তবে এখানে দেখেন এখনো সিরিয়ালি যদি আমি ধরি, আমি যদি আমার অভিজ্ঞতার আলোকে বলি, এই 2 নাম্বারটা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3, এটা মানে এটা হচ্ছে 1 নাম্বার এখন আছে, এটা 2 নাম্বার, তারপরে এগুলোকে 5 এসে আসছে, তবে কাকে উইন করাবে এটা বলা যাবে না, কিন্তু এই দুইজনকার চান্স বেশি, ঠিক আছে? তো এটা উনি দেখেন এত সিম্পল একটা জিনিস করছে, আচ্ছা এখানে কন্ট্রোল হলটা কি বলছে যদি দেখি একটু, অলসো ইনস্টেড অফ দা গ্রেস ব্ল্যাক ব্ল্যাক মেক ইট এ স্ট্রেট ব্ল্যাক। আচ্ছা হ্যাঁ স্যার, প্লিজ চেক মাই প্রোফাইল, উনি আবার দেখেন পোর্টফোলিও দিয়ে দিছে। ওকে আচ্ছা, মানে ওনার ফ্রিল্যান্সার ডট কম এর পোর্টফোলিও দিছে আর কি, প্রোফাইল প্লিজ কন্ট্যাক্ট মাই প্রোভাইড প্রাইভেট মেসেজ। এই দেখেন কালকে আমি বলতেছিলাম হালিমুন্নেসা আপু আপনাকে যে এই কথাটা বলবেন যে কন্ট্যাক্ট মাই প্রাইভেট মেসেজ এন্ড কুইক রেসপন্স অলওয়েজ অনলাইন, আই এম ওয়েটিং ফর ফিডব্যাক নাও, থ্যাংকস। ওকে স্যার, আরেকজন কি বলছে, শিউলি আবার এখানে এসে ঢুকে গেছে, কি লিখছে, ওকে স্যার আই উইল ডু ইট এন্ড এপ্রুভ মাই এন্ট্রি, আই উইল ফুলফিল ইউর অল রিকোয়ারমেন্ট। মানে শিউলি শিউলি আক্তার বলতে কি, এই যে এটা কে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কন্টেস্ট, এটা হচ্ছে কন্টেস্ট কন্টেস্ট হোল্ডার, এ কে, এই ব্যক্তি কে, এটা
এদিকে আরেকজন মেসেজ দিয়ে দিছে, হ্যাঁ বাট পানির একটা লিমিট আছে পাকিস্তানে, দেখছেন এই পাকিস্তান আর ইন্ডিয়া এই দুইটা আসলে খুব বাটপারি, এরা খুব বাটপারি করে। যাক এইভাবে বাটপারি করে লাভ নাই, যার কন্টেস্ট হোল্ডার যেটা ভালো লাগবে সেটাই উনি করবে। আর সবচেয়ে বড় বিষয় যে আমি কন্টেস্ট হোল্ডার হচ্ছে পুরাতন পার্সন, ও জানে যে নিয়ম কানুন কি, দেখেন কতগুলা প্রজেক্ট করেছে, 11টা প্রজেক্ট। ওকে আচ্ছা কাল, আচ্ছা গিগের কারো প্রবলেম আছে কিনা আমি যদি একটু দেখি। বলেন যে গিগের কারো কোনো প্রবলেম আছে কিনা, নতুন কেউ গিগ দিছেন? কালকে জিনিফা আপু গিগ দিছিল, হ্যাঁ জিনিফা আপু গিগ দিছিল কালকে, কি যে অবস্থা। জিনিফা আপু দিছে, মানে আপনারা কারণ কেউ নতুন কোনো গিগ দিছেন কিনা? না কোনো আচ্ছা গিগ এখনো পাবলিশ করে নিছে। হ্যাঁ, এর ফাঁকে আপনারা নতুন গিগের জন্য থাম্বনেল বানাই ফেলবেন একটু পরে সময় নিয়ে, দেখাতে যে লোগোর গিগ, বিজনেস কার্ডের গিগ, ঠিক আছে? ওকে, তো এই এই গিগগুলো যদি আপনারা বানাই ফেলেন তাহলে আপনার আরো গিগ আপনারা পাবলিশ। একই সিস্টেম, রিসার্চ করবেন, ডিসক্রিপশন লিখবেন, কিওয়ার্ড দিবেন, বাস পাবলিশ করবেন। এখন আপনি যতবার গিগ পাবলিশ করবেন ততবার আপনার কি হবে, এক্সপিরিয়েন্স হবে। এক্সপিরিয়েন্সটা কিভাবে গ্যাদার করবেন আমি যদি বলি আপনাদেরকে, আপনারা গিগ পাবলিশ করবেন এবং গিগটা রিসার্চ করে দেখবেন যে আপনার গিগটা আসলে কি পর্যায়ে আছে, আবার গিগ পাবলিশ করে আবার, তখন আপনি দেখবেন যে আপনার গিগ আসলে কিভাবে পাবলিশ করলে আপনার গিগটা ভালো একটা পজিশনে থাকে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আপনার দেখি আপনাদের কি অবস্থা, আপনাদের গিগ যে আপনারা পাবলিশ করছেন কারো ইমপ্রেশন ক্লিকের কি খবর? ইমপ্রেশন আর ক্লিকের কি খবর? আমার তো 53 আছে কি ক্লিক আর ইমপ্রেশন 53, আর ক্লিক কয়টা স্যার? 6টা। ওকে আমার স্যার আপনার ব্যানারে হচ্ছে 126টা, ক্লিক হচ্ছে 3টা, আর বিজনেস কার্ডে 186টা, ক্লিক হচ্ছে 5টা। আচ্ছা, বিজনেস কার্ডে ক্লিকটা বেশি, তাই তো? হ্যাঁ বিজনেস আচ্ছা, ক্লিকটা বেশি। এখন যেটা করেন আপনাদেরকে যে আমি যে মার্কেটিং করতে বলছিলাম, কেউ কি করতেছেন? জি স্যার। কিভাবে করতেছেন? না স্যার, ইমপ্রেশন 98। স্যার টুইটার, এরপরে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, স্যার এগুলোতে হচ্ছে আপলোড দিচ্ছি। আচ্ছা, আপনি যদি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমরা দেখতে চাই যে আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, ভুল আছে কিনা, এবং আমরা ওইটা দেখে বাকিটা একটু কনফার্ম হয়ে যাব যে আসলে অনেকেই করতেছে না, অনেকেই করতেছে না, এটা করতে হবে, ঠিক আছে? আপনার অনলাইনে কেউই নাই নাকি? অনলাইনে না স্যার, আছি তো স্যার। অনলাইনে না থাকলে স্যার আছি তো। কই? আমি তো অনলাইনে কই, কাকে দেখতে পাচ্ছি? কাউকে দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখেন তো, একজন পাইছে, রাসেল ভাই। হ্যাঁ, তারপর নৌশিন আপু, দুজন ছাড়া বাকিরা কই? দেখা যাচ্ছে না। জি স্যার, আমারও তো নৌশিন আক্তার আছে। নৌশিন আক্তার বললাম, নৌশিন আক্তার আর আপনি, আর কই? আচ্ছা, অনলাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি অনলাইন না থাকলে কিন্তু আপনার বায়ার নক করবে না, ঠিক আছে? বললাম আপনি অফলাইনে বায়ার ব্যাক করার সম্ভাবনা 1%, ওয়ান মানে বায়ার আপনাকে নক করার সময় 1% আপনাকে সম্ভাবনা আছে যে নক করবে। তবে আমি আমার মানে ইয়েতে মনে হয় না যে 1% ওকে কাজ করে। আচ্ছা, আপনার স্ক্রিনটা যদি শেয়ার করতেন। হ্যাঁ পাতনা গাছ স্যার, ঠিক স্যার করেছি, এই যে স্যার। হ্যাঁ দেখি এখন আপনার কি বাকি, প্রথমে আপনি স্যার আমি তো হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে লিখলাম, কিন্তু স্যার আমার ডিসক্রিপশন কেন শো করতেছে না? কোন ডিসক্রিপশন? আচ্ছা, এখন আপনি এক কাজ করেন, আপনি আগে চলে যান লিঙ্কডইনে, তারপর আসতেছি আমরা ইনস্টাগ্রামে। জি স্যার।
আপু ইনস্টাগ্রামে তো হচ্ছে আপনি পোস্ট করেন, আপনি নিচে লেখাটা আসবে, উপরে আপনি দেখতে পাবেন না। না না মানে সাইডে তো লিখাটা থাকবে, যে সাইডে লিখা যতটুকুতে আছে সেটুকু ফাঁকা হয়ে আছে, মানে সাদা হয়ে আছে, কোনো লিখা নাই। আচ্ছা দেখতেছি, আপনি আগে লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে খুঁজে পাচ্ছেন। স্যার এখন এখানে যদি আমরা একটু দেখি, আচ্ছা আপনি কি পোস্ট করছেন দেখি, কে মেসেজ দিছে আপনাকে, অফার, এগুলা অফার, এগুলা দরকার নাই, এগুলা অ্যাভয়েড করে যান, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো নিউ নেটওয়ার্ক, আপনার কানেকশন বাড়াচ্ছেন, কানেকশন তো একজন মনে হয় আপনার স্যার, এখনো হচ্ছে গিয়েছে ইয়াটা দেই নাই তো পোস্টারটা স্যার। এখন আপনার ভুলগুলো আমি আপনাকে ধরাই দেই, বাকিরাও কারেকশন করেন। আপনি ব্যানার বানাই দিবেন আরেকজন কার, আপনার ব্যানার কই স্যার? ওইটাই বানাচ্ছি স্যার, এই জন্যই কাউকে স্যার কানেক্ট করি নাই এখনো, ওটা স্যার আজকের মধ্যে শেষ হয়ে যাবে। কানেক্ট করার সাথে আপনার ব্যানার বানানোর কোনো সম্পর্ক নাই তো, আছে না? মানে স্যার আমার আইডি তো স্যার ব্যানার না দেখলে আবার যদি স্যার, না 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 না, মানে স্যার এই জন্য এটা তো আপনার, আপনি যে কানেক্ট করার সাথে যে আপনার কানেক্ট কেউ অ্যাকসেপ্ট করবে এটা তো কোনো গ্যারান্টি নাই, আর অ্যাকসেপ্ট করলেও আপনার ব্যানার আছে না নাই সেটা তো পরের বিষয়। আপনি এখন ফুললি কানেক্ট করতে থাকবেন, এটা তো অলরেডি যে লিঙ্কডইন করার কতদিন হয়েছে আমাদের স্যার? প্রায় 15 দিন। 15 দিন হলে যদি 10 দিন করে 10 জন করে কানেক্ট করতেন তাহলে 150 জন হয়ে যেত। ফ্যাক্ট একটা মনে রাখবেন, আপনি কিন্তু একদিনে 100-200 কানেকশন করতে পারবেন না, এটা একটা অদৃশ্য ব্যাপার, খোঁজার ব্যাপার। আমি তো আপনাদেরকে বলছি আপনারা কাকে কানেক্ট করবেন, হ্যাঁ আপনি কানেক্ট করবেন সেই সকল পার্সনকে। আচ্ছা এখন আপনি যে কানেক্টে না যায়, আপনাকে আরেকটু কানেক্ট করার সহজ রাস্তা বলে দিই, সার্চে লিখেন, সার্চে যান, সার্চে লিখেন, ওখানে লিখেন ফর এক্সাম্পল লিখেন লস এঞ্জেল, লস এঞ্জেল, LOS, হ্যাঁ লস এঞ্জেল, ওই যে লস এঞ্জেল চলে আসছে নিচে, হ্যাঁ দেন এন্টার দেন। আচ্ছা এখানে দেখেন পিপলে ক্লিক করেন, যে পিপল প্রথমটাই, এখন আসছে দেখেন, এখন এখন দেখেন এখানে তার যে ক্রিস্টিনা নাইজেরিয়া নাকি নাম, এটা ফ্রিল্যান্সার ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, উনি কিন্তু ফ্রিল্যান্সার বাট ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, ঠিক আছে উনাকে কাট করে সমস্যা নেই। ওকে স্যার অ্যাড নোট করব, সেন্ড সেন্ড সেন্ড, নোট নোট করলে আপনাকে লিখতে হবে, দরকার নেই। ওকে স্যার, দেন ফলো করলে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা জি স্যার, এই যে ডাইরেক্ট নাইস কি ক্রিয়েটিভ ডিরেক্টর, নিচে তারপর দেখবেন এখানে সিইও পাবেন, ফাউন্ডার পাবেন, এইভাবে আপনারা কি করবেন। এটা না করলে তো আপনার আসলে পোস্ট করে কোনো লাভ নাই। আচ্ছা এখন যদি আমরা আপনার পোস্ট একটা চেক করি, এটা এটা তো করবেনই, এটা তো করবেনই সবাই, শুধু ওই যে ফাতিমা কাছে আপুকে দেখাই দিচ্ছি যে উনি করবেন তা না, এখন আপনারা সবাই এই কাজটা করবেন। আচ্ছা এখন আপনি ইয়ে করেন, দেখি আপনি কি পোস্ট করছেন স্যার, এই যে দেখি উপরে কি লেখছেন, কন্ট্যাক্ট মি ফর সার্ভিস। আচ্ছা জুম করেন তো আপু, ওকে আই এম লুকিং ফর এ অথেন্টিক। আচ্ছা অথেন্টিক কথাটা কেন লিখতেছেন বারবার স্যার? আচ্ছা তো ভালো শোনা যায় এই জন্য স্যার। দেন আই ক্যান মেক এ প্রফেশনাল প্রোফাইল ব্যান লিঙ্কডইন ব্যানার অর বিজনেস পেজ ব্যানার ফর ইউ, ওকে আই ক্যান, নিচে আসেন নিচে আসেন। আচ্ছা এখানে যেটা করছেন আপনি শুধু জাস্ট থাম্বনেলের ছবিটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে থাম্বনেল ছবি দিয়েছেন, কয়টা পোস্ট করছেন আপনি বলেন তো এই কয়দিনে? স্যার একটাই করছি। আচ্ছা একটা করলে তো হবে না, একটা পোস্ট করলে হবে, আমি বলছি দিনে চারটা পোস্ট করতে, দিনে চারটা পোস্ট, হ্যাঁ দিনে একটা সোশ্যাল মিডিয়াতে দিনে চারটা করে পোস্ট করবেন। ওকে স্যার। আচ্ছা না স্যার ওই যে হচ্ছে একটু ইয়াতে বিজি ছিলাম তো স্যার, যে ট্রাইফল ব্রোশারটা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম। শুনেন আমরা যতই ঝামেলায় থাকি না কেন, মনে রাখবেন যে আমরা যতই ঝামেলায় থাকি না কেন
যদি দিনে আমি 10 থেকে 15 মিনিট করে 4, 15, 60 একটা ঘন্টা ব্যয় করি, অর্থাৎ সকালে এই যে ক্লাসে বসছি, যারা এখন কথা বলতেছি, যারা দেখতেছি, ওকে যারা দেখতেছি না বা যারা বুঝতে পারতেছেন যে আমার না দেখলেও চলবে, তারা একটা পোস্ট দিয়ে দেন, অসুবিধা কি? আচ্ছা, ক্লাসের মাঝখানে টিফিন দিবে, আমরা 11টার দিক ব্রেক করি, 11টার দিকে একটা পোস্ট দিয়ে দেন, ক্লাস শেষে একটা পোস্ট দিয়ে দেন, রাত্রে একটা দেন, হয়ে গেল 4টা। তারপর যদি আপনারা পারেন, আমি বলছি যে ঠিক আছে ওকে, যদি আপনারা পারেন আপনারা রাত্রে দিয়ে, রাত্রে কোয়ার্টার থেকে দেখা যাচ্ছে যে 2টা 2টার পরে যদি কেউ জেগে থাকেন 2টার পরে দিয়ে দিবেন, সকালে যারা ফজর নামাজের সময় উঠেন, অভ্যাস আছে, ফজর নামাজের সময় উঠে দিয়ে দেন, ঠিক আছে? তো আর এই এই জিনিসগুলা কিন্তু ফলো করতে হবে, খালি বসে বসে কাজ চাবো, কাজ আসতেছে না, ফাইবার অ্যাকাউন্ট করলাম, এগুলা বলে লাভ নেই, ঠিক আছে? আপনাকে মার্কেটিং ফলো করতেই হবে। বর্তমান মার্কেট প্লেসে কাজ পাওয়ার প্রথমটা যারা নিউবি, যারা যাদের তাদেরকে কাজ পাইতে হলে অবশ্যই আপনার মার্কেটিং করতে হবে, খুব দ্রুত যদি কাজ পাইতে। আর যদি বলেন যে না বায়ার আমাকে নক করবে, বায়ার নক করে তারপর কাজ পাবো, তাহলে বসে থাকেন অ্যাকাউন্ট নিয়ে, কোনো সমস্যা, ঠিক আছে? ওকে, জি স্যার, ওইটা একটু সময় লাগবে। আর এটা হলো আপনার ইয়ে। এখন আমার কথা হলো টুইটারে আপনি কি করছেন দেখে আসি একটু। এই জিনিসগুলো কিন্তু সবাই করবেন, আমি কিন্তু আসলে এই যে দেখাচ্ছি সবার উদ্দেশ্যেই, যে যারা যারা এই জিনিসটা ফলো করতেছেন তারা ইনশাআল্লাহ খুব দ্রুত একটা ফলাফল পেয়ে যাবেন, কিন্তু যারা ফলো করতেছেন না। টুইটারে তো এই যে স্যার একটা পোস্ট দিছিলাম স্যার, এরপর আর কোনো পোস্ট করি নাই তো। হ্যাঁ, করেন নাই তো তাহলে তো হবে না, হবে না স্যার। স্যার আমি শুধু স্যার ইনস্টাতে হচ্ছে পোস্টটা করতে পারছিলাম স্যার, ওইটাতে হচ্ছে কি আমার এই যে প্রবলেম দেখাচ্ছে। ব্যানারের ক্ষেত্রে একসাথে 5টা ব্যানার দেওয়ার দরকার নাই, একটা করে ব্যানার দিবেন, একটা করে ব্যানার আপনার পোস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যে আপনি বাইফল বসিয়ে একটা দিবেন, ঠিক আছে, বাইফল বসিয়ে এখানে কয়টা দিবেন, 2টা না 3টা স্যার? 2টা স্যার হচ্ছে কি, আপনি কেন 2টা দিবেন? আপনার মকআপ ছাড়া ফাইল তো পোস্টই করবেন না, মকআপ ছাড়া ফাইল তো দেখতে ভালো লাগবে না। আপনি মনে রাখবেন আপনার এটা পোস্ট করার কারণ হচ্ছে যে আপনার এখানে যেন কেউ ক্লিক করে, কেউ ফলো করে। আচ্ছা, আপনি এখানে কাউকে এখন পর্যন্ত ফলো করেন না, তাহলে আপনাকে ফলো করবে বলেন? জি স্যার, বলতেছেন যে আমি কষ্ট করব না, মানুষ কষ্ট করবে, মানুষের তো ঠেকা পড়ে নাই ভাই। আপনাকে তো আগে মার্কেটে আসতে হবে সবার সামনে, তারপর না আপনার কাছে মানুষ আসবে। জি স্যার, আপনি কাউকে ফলো করেন না, আপনাকে কেন ফলো হবে? আপনার অ্যাকাউন্টে গি কে কে না স্যার, ওই যে ফলো করতাম স্যার, এখন স্যার এই যে প্রবলেমটা হচ্ছে তো দেখতেছি স্যার, এই জন্য হচ্ছে কি আর একজন কাউকে ফলো করেন না। এক দেখেন আপনার ফলোয়ার আর ফলোইং কোনটাই তো আমি একও দেখতে পারতেছি না, কোথায় ফলো করতেন আপনি? আর যে ডিজাইনটা ভালো, যে ব্যানার গুলো ভালো সেগুলা পোস্ট করবে, মানে আল্লাহর বাস্তে ব্যানার পোস্ট করার দরকার নেই, ঠিক আছে? জি স্যার, ভালো জিনিস পোস্ট করলে সবাই একটু মন চাবে, তো দেখি তো ক্লিক করি কি সার্ভিস দিচ্ছে উনি, কি সমস্যা বা কি আছে, একটু না কিনলেও দেখে ঘুরে আসতে যাবে। জি স্যার, স্যার এই যে এটা পোস্ট করি না, এটা পোস্ট তো করাই যাবে না, এটা মকআপ ফাইল কোথায়? এগুলা এইভাবে তো পোস্ট করলে হবে না, বলছি না আপনাকে, ডিজাইন আপনার যত সুন্দর মকআপ না করলে ভালো লাগে না। এখানে স্যার আমি এখন লিংকডইন থেকে ওগুলো কপি পেস্ট করে আনবো না, আর
না স্যার, এই যে লিঙ্কডইন এর সাইটে কি আসবে আবার স্যার? আমাকে দিতে হবে না ওখান থেকে ইউআরএল তো এনে? আচ্ছা, এই ইউআরএলটা শুধু ইউআরএলটা কপি করে একটা নতুন ট্যাবে পেস্ট করে দিয়ে আসে কিনা আসার কথা স্যার? এখানে তো করা যায় না স্যার। কেন সিলেক্ট করেন স্যার? সিলেক্টটাই স্যার এইভাবে টেনে করা যায় না, এটাই প্রবলেম স্যার। আচ্ছা, ব্যাক স্পেস যে কাটা যায় কিনা দেখেন, না করা যাওয়ার কোনো তো অপশন নেই। ঠিক আছে, আবার ফাইবার থেকে নিয়ে আসুন। ওটাই কাজ করার কথা আমি যতটুকু জানি স্যার, কাজ করার কথা। আচ্ছা দেখ, আপনি ইয়ে করেন, ফাইবার থেকে নিয়ে আসেন স্যার। ফাইবার থেকে আবার ফাইবার তো খুলেই আছে, আবার কই যায়? ও জি স্যার। স্যার এই ওইটা কেন? ওয়েট ওয়েট ওয়েট, ওইটা কেন? লিঙ্ক কি আমি ওখান থেকে নিতে বলছি? এই যে গিগি এর উপরে শেয়ার এর একটা দেখেন আইকন আছে, এখান থেকে লিঙ্ক নিতে বলছি আপনাদেরকে। হ্যাঁ, ওখান থেকে নেবেন, ওটা তো আপনার অ্যাকাউন্টে ক্লিক হবে। জি স্যার। দেন শেয়ার করেন স্যার। এখানে তো লিঙ্কডইন ব্যানার আছে স্যার, এটা একটু কাটতে হবে। শুধু ব্যানার দেন, লিঙ্কডইনটা উঠে দেন। কিন্তু গিগ তো আপনার লিঙ্কডইন ব্যানারই আছে, যাক সমস্যা নাই। না স্যার, এটা ট্রাইফল ব্রোশার। আপনার ট্রাইফল ব্রোশারে গিগ আছে? আপনি তো ব্যানারের গিগে পা ইয়ে করতেছেন, মার্কেটিং করতেছেন। জি স্যার। স্যার ছবিটা স্যার ট্রাইফল ব্রোশারের, সেটাই তো বলতেছি যে এখানে তো আপনার ট্রাইফল বসিয়ার হওয়ার কথা না, না আপনার কাছে ব্যানার নাই বিধায় আপনি ট্রাইফল বসিয়ার করতেছেন। জি স্যার। ওকে, না ট্রাইফল দরকার নাই, ট্রাইফল দরকার শুধু ব্যানার লেখেন। আর এই লুকিং ফর এ ব্যানার ডিজাইন, আপনি এখানে বলতেছেন যে আমি আপনাকে ব্যানার ডিজাইন করে দিব, ছবি দিছেন ট্রাইফল বসিয়ারের, ঠিক আছে ট্রাইফল বসিয়ারের একটা ব্যানার ধরলাম, ওকে, কিন্তু তার নিচে আপনি লিখছেন আই ক্যান মেক এ প্রফেশনাল লিঙ্কডইন ব্যানার। কেন আই ক্যান মেক এ প্রফেশনাল ব্যানার? শুধু ব্যানার দেন আর কিছু দেওয়ার দরকার নেই। আমরা তো ইংরেজি পড়তে ভয় পাই, কিন্তু বিদেশিরা তো ইংরেজি ওদের নেটিভ ভাষা ভাই, ওরা তো ইংরেজি দেখলে বুঝতে পারে কি বলতেছে। জি স্যার। নাই, আপনি আমি ইংরেজি ভুল করতে পারে, ওরা তো ভুল করে না স্যার। ট্রাইফল ব্রোশারটা একটা ব্যানার। এখন আপনার, এখন আপনার পরিস্থিতি এখানে আমরা আপনার কাছে ব্যানার নাই, এখন আমরা কি করবো বলেন? মানে কি করবো, আমার তো এখানে দেওয়ার কথা না ট্রাইবেল বসে, ওখানে তো ব্যানার দেওয়ার কথা। জি স্যার। ওকে, হ্যাঁ সবাই আবার ব্যানারে পোস্ট করতে চাই যে ট্রাইবেল বসে দিয়ে দিয়ে না, ওনার কাছে ব্যানার নাই বিধে আমরা দিচ্ছি আর কি, তাই ইয়া ট্রাইবেল বসে। ওকে, ওরে চাইলে আপনি ডিলিট করে দিন। হ্যাঁ করেন। স্যার এই যে, এই যে আসছে না, আসার কি আছে? এই যে এখন কথা হচ্ছে যে এই যে ইনস্টাগ্রাম সেম ভাবে টুইটার, আপনার পিন্টারেস্টে পিন করে দেখাইছিলাম না, পিন্টারেস্টে পিন? জি স্যার। করছেন কেউ? করেন নাই। শুধু পিন করে, টুইট করে, ইনস্টাগ্রামে পোস্ট করে আর লিঙ্কডইনে পোস্ট করে বসে থাকলে হবে না, ফলোয়ার ফলোয়ার বাড়াইতে হবে টুইটারে, লিঙ্কডইনে কানেক্ট বাড়াইতে হবে, ঠিক আছে, তারপর ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে হবে, কথা বুঝে গেছে? তো এগুলো আসলে, এগুলো হচ্ছে আপনাদের নিজেদের কি করতে হবে, আমি বলে দিছি যে আপনি এটা করেন, এখন যারা করবেন করবেন। আচ্ছা কে করছেন সঠিক মতো মার্কেটিং, বা তার কাছে মনে হচ্ছে স্যার আমি করছি, দেখান তো, দেখাতে পারবেন একজন? কি হচ্ছে এখানে, ডিজি গ্রাফিক্স ডিজাইন কোর্সে মার্কেটিং শিখাচ্ছে? আচ্ছা কি কেউ করেন নাই? হ্যাঁ
স্যার শুধু লিঙ্কডইনে করছিলাম। কয়টা করছেন পোস্ট? তিনটার মতো। ওকে, এখন রাসেল ভাই আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করেন। হ্যাঁ, আপনি ফাতেমা কাসার আপু এলিভেন স্ক্রিন শেয়ারিং থেকে অফ করে দেন। ওকে স্যার। আচ্ছা, 30 বাজে, আমার প্রেজেন্টটা একটু নিয়ে আসি। আমার স্ক্রিন তো শেয়ার করাই আছে, যদি আমরা নেই। হালিমুন্নেসা আপু আছে, রমেন চন্দ্র ভাই আসে নাই, সুমাইয়া নিশাত আপু আসছে না? হ্যাঁ, ফাতেমা কাসার আপু আছে, রাসেল ভাই আছে, তারপর হৃদয় ভাই আছে, তানজিদ ভাই আছে, সাজিদ ভাই। সাজিদ ভাই আসছেন? Yes sir. Yes sir. ওকে, তাসনিম রোহানি আপু? জি স্যার। আবিদ নুরি ভাই আছে, সাদাম মুন্তাসির ভাই তো আছে, হ্যাঁ জিনিভা আপু আছে, হুমের আবিদা কোনা আসে নাই, সরি নৌশিন আকসা এসা আছেন? জি স্যার আছি। আচ্ছা, হুমের আবিদা কোনা আসে নাই, তারপর কে এটা, সাইমন শারমিন রিমা? ওকে, মির্জা আরাফাত আসে নাই, সাইমুন আক্তার আসছেন? জি স্যার আসছি। ওকে, আব্দুর রউফ আসছেন? আসে নাই। নহসিন আহমেদ নাই, হাবিবুর ভাই নাই, মনির আক্তার, সুমাইয়া? জি স্যার আসছি। দুই সুমাইয়া আছে নাকি এখানে? সুমাইয়া আক্তার দেখলাম একজন, সুমাইয়া নিশাত উনিও আসছেন? স্যার সুমাইয়া নিশাত আসছি তো। মনে রাখতে, আচ্ছা ওকে। কি আব্দুল আল নাসিম, হাসিনুস সাবার দিদি? সরমুল ভাই আছে, ওকে, নাম্বার 26। হুম, 15 জন, কমতেই আছে সংখ্যা, না আসবে আবার আস্তে আস্তে আসবে। ওকে, হ্যাঁ আমি যদি কই, স্ক্রিন শেয়ারিং করছেন রাসেল ভাই? হ্যাঁ, আপনি এখন, আপনি তো লিংকডইন করছেন, ঠিক আছে, এখন আপনি আপনার ফেসবুক অন করেন, ফেসবুক অন করেন। জি স্যার করছেন? আপনার ব্যানার কোথায়, আপনার ছবি কোথায়? স্যার আমি লিংকডইনে মনে হয় এখনো ছবি দেইনি, টুইটারে দিছিলাম। লিংকডইনে কি দিয়ে জন্য সার্চ দিতে বললেন? কোথায় কানেক্ট করার জন্য? লিংকডইনে যে কোনো কান্ট্রির নাম দিবেন স্যার, আমি হচ্ছে ইয়া তো করিনি, মানে বিজনেস পেজ ব্যানার। ওকে, এখন আপনি এখানে আরো যদি দেখতে চান, টুইটার ব্যানার, ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম ব্যানার লিখতে পারেন হ্যাশট্যাগ দিয়ে। ব্যানার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই কথাগুলো হ্যাশট্যাগ আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার সিন হবে আপনার ইয়েটাকে। অর্থাৎ লিঙ্কডইনে যারা আসে আপনার এই হ্যাশট্যাগটা এই লিঙ্কডইন ব্যানার দিয়ে সার্চ দিবে, আপনার কি হবে আপনার পোস্টটা তার সামনে আসবে। ওকে, আচ্ছা লিখেন লিখেন, আপনি থামে আছেন কেন, কি খুঁজে পাচ্ছেন না? লেখেন গ্রাফিক ডিজাইন, লেখেন গ্রাফিক ডিজাইন, লেখেন ফেসবুক ব্যানার, লেখেন টুইটার ব্যানার, লিখেন ইনস্টাগ্রাম ব্যানার, লিখেন পোস্ট ব্যানার, লিখেন। হ্যাঁ, তো যাক, এই আপনারা আরো দিয়েন, তো কোন পর্যন্ত লেখেন? ফেসবুক ব্যানার, ঠিক আছে। ওকে, এখন আপনি কি করবেন, পোস্টে ক্লিক করেন। আচ্ছা, চুজ হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, লাগবে না। আচ্ছা, এখন পোস্ট করেন, নিচে নিচে ছবিটা আছে না, নিচে আসেন। হ্যাঁ, এখন পোস্টে ক্লিক করেন, পোস্ট। ওকে, তো এটা হলো নিয়ম, এভাবে আপনারা কি করবেন,
পোস্ট করবেন, ঠিক আছে? তো আপনারা যদি এভাবে পোস্ট করেন, আপনার যদি কানেক্ট ভালো থাকে, আপনার যদি এটা গিগার ইউজ হয়, দেখাচ্ছে যে আপনার গিগে যাবে, আপনার থাম্বনেলটা যখন ভালো লাগবে যে না ব্যানারটা খুব সুন্দর লাগতেছে, দেখি আমার তো একটা ব্যানার লাগবে, আমি ওনাকে হায়ার করি, যা দেখে $5, $5 আসলে কোনো ব্যাপারই না, একটা হায়ার করে ফেলি $5, আর ফাইবারকে দিবে 7.5, অর্থাৎ 7.25 খরচ হবে, 7.25 যদি খরচ করে সে একটা ব্যানার পায়, সমস্যা কি? তো এটা আমরা করি, ঠিক আছে? আমরা যারা নতুন সেলার, নতুন অ্যাকাউন্ট করছি, নতুন গি, তখন আমরা এই জিনিসটা মার্কেটিংটা করি। আসলে এটা না করলে সহজে সেল আসে না, আসবে না তা না, আসবে কপাল। বাট আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যত বেশি চেষ্টা করবেন, ঠিক আছে, আপনি যত বেশি চেষ্টা করবেন আপনার তত বেশি ইনকাম হবে, ইনকাম হবে। এটা আমি আচ্ছা দেখতেছি, আচ্ছা করছেন স্ক্রিন শেয়ার? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ নওশিন আপু বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে এভাবে যে করলাম, তো আমি যে তিনটা থাম্বল দিছি গিভ, স্যার আমি যে তিনটা থাম্বল দিছি মানে গিগে হচ্ছে ফাইবারে, এটা বাদে যখন আমি অন্যটা মানে ব্যানার বানাবো, তো স্যার এভাবেই করব? হ্যাঁ এই সব আপনার কন্টেন্ট এটাই থাকবে, ঠিক আছে? জাস্ট আপনি ইমেজটা কি করবেন, নতুন নতুন ইমেজ বানাবেন, অর্থাৎ নতুন নতুন ব্যানার বানাবেন, সেই ব্যানার গুলাকে আপনি পোস্ট করবেন। একজন যখন আপনার এখানে আসে, আপনার প্রোফাইলে দেখবে যে আপনি 50টা ব্যানার বানায় আপনি আপলোড করছেন, ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, এবং ব্যানারগুলো খুব সুন্দর, কিউট, দেখতে খুব ভালো লাগতেছে, তখন কি করবে, 100% আপনার যার ব্যানারের প্রয়োজন আপনাকেই হায়ার করবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা এটা হচ্ছে লিঙ্কডইন, আমি আপনাদেরকে একটা দেখাইলাম, এই একটা না সরি, আমি তো আগেও দেখাইছি, তো এখন আপনাকে আমি একটা দেখাইলাম। এই সেম জিনিসটাই কি করতে হবে, ইনস্টাগ্রাম আপনি আপনার ফেসবুকেও দিতে পারেন, আপনার ফ্রেন্ড যারা আছে তারা দেখলো, ঠিক আছে? আপনি আপনার ফেসবুকেও দিতে পারেন, ইনস্টাগ্রামে দিতে পারেন, টুইটারে দিতে পারেন, পিন্টারেস্ট পিন করা শেখাই দিছি, সেখানে পিন করবেন, ঠিক আছে? ওকে হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। আমরা যখন ব্যানার ছাড়া অন্য কিছু পোস্ট করব, তাহলে ওই লেখাটা কি লিখব? লিখবেন শুধু ব্যানার ডিজাইনের জায়গায় লোগো ডিজাইন লিখবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে যদি আমরা লোগোটা লোগো বানাই এখানে হচ্ছে পোস্ট করি, আর ফাইবারের লিংকটা যদি এখানে দেই, তাহলে ফাইবারের লিংকে যে ব্যানার ডিজাইন লেখা থাকবে। আপনি আপনি লোগো বানায় কেন পোস্ট করবেন, আপনি তো সার্ভিসের দিচ্ছেন ব্যানার, আপনি যখন লোগোর গিগ বানাবেন তখন লোগো পোস্ট করবেন, আমি তো আপনাদেরকে এখন লোগো পোস্ট করতে পারবেন। হ্যাঁ ইনিফা আপু লোগো বান লোগোর গিগ আছে বিধায় উনি লোগোটা জিজ্ঞাসা করছে, আপনার যদি লোগোর গিগটা দেন, আপনি লোগোর গিগের লিংক দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, রাসেল ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, বলেন স্যার। এই যে এখানে দেখেন, এখানে কি আসে না ডেভেলপার অপশন? আসতেছে না তো, বুঝতেছেন না? এটা আসলে আমি বলছিলাম মনে আপনাকে যে আপনি এই যে দেখেন, আপনি 31 জন কাকে ফলো করছেন আর 2 জন আপনাকে ফলো ব্যাক করছে, তো এটা নিয়ম, আপনি যখন কাউকে ফলো করবেন 50 জনের থেকে আপনাকে 20 জন আপনাকে ফলো ব্যাক করবে এবং আপনার এগুলো রিচ হবে, ঠিক আছে? তো এটা আসে না, এটা আসে না, আসার কারণ হচ্ছে আমি আসলে কারণটা আমার এখানেও আছে। আচ্ছা ওয়েট ওয়েট আসবে আসবে ওয়েট, আপনি হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। ইনস্টাগ্রামে তো স্যার পোস্ট করার জন্য ফোন থেকে করলেই খুব তাড়াতাড়ি হবে, ল্যাপটপে একটু ঝামেলা হচ্ছে এরকম। অসুবিধা নেই, ফোন থেকে করতে পারলে করেন। আচ্ছা আপনি স্যার বলেন, আপনি এখানে কোন কোন ইয়েতে আছেন দাঁড়ান তো দেখি, লেআউট। আচ্ছা আচ্ছা ক্লোজ করে আবার যান, আবার যান তো, মোর ডিটেইল, মোর মোর টুলস যান, মোর টুলস। ওকে আপনার কি আরো কোনো অ্যাকাউন্ট লগইন করা আছে কিনা ইনস্টাগ্রাম? না তো এটাই এটাই হতো। আচ্ছা এখানে এলিমেন্টস রিফ্রেশ করে লাভ নাই, এখানে এখানে একটা মুড ইয়ে করে দিতে হয়, আপনার ট্যাবের মুড ওপেন করে দিতে হয়। আচ্ছা কনসোল সোর্স নেটওয়ার্ক নিচে লেআউট লিসেনিং, আচ্ছা ইভেন এই যে এই যে কম্পাউন্ডের কম্পাউন্ডের পাশে লেআউট একটা, হ্যাঁ বামে 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 লেআউটে ক্লিক করুন তো। আচ্ছা থিকনেস নেম এখানে, আচ্ছা না 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 এখানে না, তো এখন আচ্ছা আপনি হ্যালো স্যার লগ আউট হয়ে যান। হ্যালো স্যার বলেন
স্যার এটা হচ্ছে ইলিমেন্টের পাশে একটা ঘর চিহ্নটা আছে না, ওখানে টাস্ক করতে হবে। কালকে আমি হচ্ছে ইউটিউবে দেখলাম আর কি। আচ্ছা আচ্ছা দেখি ইনস্টাগ্রামে পোস্ট ওটা উনি কি বলতেছে। হ্যাঁ আমি ওটা খুঁজতেছিলাম, বাট ওটা কোন জায়গায় বললেন আপনি? ওই যে স্যার এলিমেন্টের পাশে এই যে ওনার একটা তীর চিহ্ন আছে না, ও হ্যাঁ 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 ওনার তীর চিহ্ন আছে না, হ্যাঁ ঘরটার এটাতে এলিমেন্টের এটাতে। জি স্যার এর পাশে যান, এলিমেন্টের পাশে একটা আইকন আছে জি মোবাইলের, হ্যাঁ ঘরের পাশে বাম পাশে বাম পাশে। হ্যাঁ এখানে ক্লিক করেন এটা, না না তার ডানেরটা, হ্যাঁ এটা। জি স্যার আসছে ওই যে আপনার উপরে দেখেন রেসপন্সিভ একটা, বামে দেখেন আরো বামে যান, বামে যান জি ওখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনি ইয়েতে ক্লিক করেন, যে আইফোন 6 বা গ্যালাক্সি আইফোনের একটা মানে ইয়ার নেন আর কি, ফোনের একটা টিএন আইফোন 6 দেন, আইফোন 6 নিচে নিচে 6 7 8 হ্যাঁ দেন। আচ্ছা এখন রিফ্রেশ করেন, এখন হয়ে যাবে। আমি এটা খুঁজতেছিলাম যে আসছে না কেন। ওকে হয়ে গেছে, ওই যে নিচে দেখেন প্লাস চিহ্ন চলে আসছে। জি স্যার ধন্যবাদ। ওকে আচ্ছা যাই হোক, আমরা যে আরেকটা কার কথা যেন শুনতেছিলাম, আপনারা কিন্তু এগুলো ফলো করবেন। আপনারা যদি ফলো না করেন তাহলে কিন্তু সেল আসতে সময় লাগবে। আপনাদের সাথে ব্যাচ শুরু করছে অন্যান্য ব্যাচের যারা স্টুডেন্ট খুব অ্যাক্টিভ, তারা কিন্তু সেল পাচ্ছে, অর্থাৎ অলরেডি 3 থেকে 4 জন কাজ পেয়ে গেছে এই একই স্ট্র্যাটেজি অবলম্বন করে। কথা বুঝিয়েন তো, আপনারা চেষ্টা করলে আপনারাও পাবেন। তো এটা আমি আপনাদেরকে বললাম। হ্যাঁ স্যার আমার তো কালকে ওই যে কনটেস্টটা মানে আমি দিতে পারিনি স্যার, আমার একটা কি যেন প্রবলেম ছিল। কাল ওই তানজিদ ভাই তো অনেকক্ষণ আমার সাথে ছিল বাট সলভ করতে পারিনি। এটা স্ক্রিন শেয়ার করেন দেখি আপনার প্রবলেমটা সলভ করি, তারপর আমরা যাব। তাহলে এখন সম্ভব হবে স্যার? মানে ওই তো কনটেস্ট তো মনে এখন টাইম নাই স্যার, আউট হয়ে গেছে মনে। কনটেস্ট দেখছেন নাকি টাইম আছে না নাই স্যার? ওই যে কালকে যেটা আমরা বানাইলাম স্যার, হ্যাঁ হ্যাঁ ওটা কি দেখছেন টাইম আছে না নাই স্যার? আসলে কন্টেস্ট না স্যার, উনার ওই মানে অ্যাকাউন্টেই স্যার উনার ফেসবুক লিংকডইন তারপরে ফোন নাম্বার কোনো কিছু অ্যাড করা নাই, তার ফলে পোস্ট মানে উনি ইয়াই করতে পারতেছে না, কন্টেস্টে পার্টিসিপেটই করতে পারতেছে না। তো এটা না করতে পারলে তো হবে না, আমাদের freelancer.com এর অ্যাকাউন্ট যখন আমরা ঠিক মতো ভেরিফাইড না করব, ভেরিফাইড বলতে কি শুধুমাত্র মোবাইল নাম্বার এবং কিছু কিছু ইয়া, ওখানে পয়েন্ট আছে, পয়েন্ট কয়েকটা জিনিস আপনি যখন অ্যাড করবেন তখন আপনার পয়েন্টটা বাড়বে। তো ওখানে 50 না 45 না কত পয়েন্ট উপরে যদি না হয় তাহলে আপনি কনটেস্ট করতে পারবেন না। তো আপনার অ্যাকাউন্ট যদি এভাবে রেডি না থাকে তাহলে আপনি কনটেস্ট করতে পারবেন না। তো আপনি এক কাজ করেন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার অ্যাকাউন্টের যে সমস্যাটা আছে আমরা সলভ করে ফেলি। ওকে জি স্যার। ওকে স্ক্রিন শেয়ার হয়ে গেছে দেখি, আপনি freelancer.com এ চলে যান। আপনি ফাইবার অ্যাকাউন্ট ওপেন নাই কেন? আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি অনলাইন অনলাইন অনলাইন, ঠিক আছে মাইকিং করতেছে মাইকিং, কিন্তু আপনারা অনলাইন থাকতেছেন না। আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে আপনি অনলাইন নাই, গিগ আছে অনলাইন নাই, তা আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকে কোনো লাভ আছে? দোকান দিলাম মার্কেটের মধ্যে, দোকান খুললাম না, কাস্টমার আসে ঘুরে যাবে না? হ্যাঁ আপনারা কি বুঝতে পারতেছেন? দোকান করছেন একটা বাংলাদেশের কি নিউ মার্কেটে, দিনাজপুর ইয়ে ঢাকা নিউ মার্কেটে দোকান করছেন, দোকান যায় খুলে নেই কোনো সময়, কি লাভ? হ্যাঁ এখন এই যে আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি করেন প্রথমত, আচ্ছা 40 আচ্ছা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন, আপনি আরেকটা ট্যাব নিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা ওপেন করেন, ওপেন করাই আছে মনে হয় রাইট বাম পাশে ওই যে নিউ অ্যানাউন্সমেন্ট একটা ইমেল দেখতে পাচ্ছি, ওইটা কি? জি স্যার ওইটাই। আচ্ছা ইনবক্সে ক্লিক করে রাখেন, ইনবক্সে। ওকে এখন আপনি freelancer.com এর অ্যাকাউন্টে যান, freelancer.com এর অ্যাকাউন্টে যান। ওকে freelancer, এটা কি freelancer.com এর অ্যাকাউন্ট? এই স্যার এটা। ওকে এখানে রিসেন্ট মেইল, ওই যে রিসেন্ট মেইলে ক্লিক করুন, উপরে একটা কথা আছে স্যার, ইট ইজ উপরে উপরে ওই যে উপরে দেখেন ভেরিফিকেশন রিকোয়েস্ট, তার ডান পাশে দেখেন রিসেন্ট মেইল, পড়েন না বুঝছেন? আপনাদের ব্যর্থতা হচ্ছে আপনারা ইংরেজিটা ভয়ে পড়েন না, ডানে যান, তার ডানে যান, রিসেন্ট মেইল, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে এখন আপনার মেইলে যান, মেইলে দেখেন একটা মেইল চলে গেছে, ইমেল ইমেলে চলে যান, এটা থাকে ভাবে, হ্যাঁ যান এখানে রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন। ওকে এই যে উপরে একটা ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ওখানে ক্লিক করেন।
নিচে যে ভেরিফাই ইওর ইমেল ওখানে ক্লিক করেন, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস ওই লেখাটার উপর ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এখন আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। ওকে ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, আর কিছু করার দরকার নেই, এটা থাক। এখন ডান পাশের যে ট্যাবটা আছে ওইটা চলে যান, ডান পাশের যে ফ্রিল্যান্সার ট্যাবটা আছে ডান পাশে। ওরে বাবারে, হ্যাঁ হ্যাঁ রিফ্রেশ করেন। এটা কেন, হ্যাঁ রিফ্রেশ করেন এখানে। আচ্ছা এখন লেখেন ভেরিফাই ভায়া এসএমএস, ওখানে ক্লিক করেন, ভেরিফাই ভায়া এসএমএস ক্লিক করেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেন, আপনার হাতে যে মোবাইলটা আছে। স্যার সেন্ড ভেরিফাই কোড দেবো? হ্যাঁ হ্যাঁ সেন্ড করেন নাম্বার ঠিক থাকলে। কোড আসছে দেখেন আপনার মোবাইলে, একটা কোডটা আসলে ওখানে কোডটা দিয়ে এই ভেরিফাই কোড দিয়ে দেন। আসে নাই কোড? জি স্যার। রমেন ভাই আসেন, হ্যাঁ রমেন ভাই আপনি কি আসেন আমাদের সাথে? আপনার মনে হয় নেট চলে গেছে। আচ্ছা হ্যালো, বাকিটা কি আসি? জি স্যার। ওকে আমি চিন্তা করলাম আমি আবার, হ্যালো স্যার আমি আবার বের হয়ে গেলাম কিনা। ওকে হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো, আমার টুইটারটা দেখবেন, আমি ছবিটা এডিট করতে পারতেছি না, ওই যে উপরে লেখাটা লিখিনি তো। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ইয়ে করেন, শেয়ার করেন, শেয়ার করেন। রমন ভাই নেট চলে গেছে বললাম না। আচ্ছা উনি মনে হয় মেবি মোবাইল ডাটা ইউজ করে জয়েন করে, তো মোবাইলে এসএমএস দেখতে যায়, বাস ডাটা অফ করে ফেলতে বা কিছু তো নয়। ওকে কোথায় জিনি বাবুর স্ক্রিন কোথায়? এই যে স্যার আমি একটা বুক কভার পোস্ট করছি তো, এটা কি এডিট করে আমি লেখাগুলো উপরে লিখতে চাচ্ছি কিন্তু ওটা পারতেছি না। আপনার এটা এডিট করার কি দরকার, আপনার বুক কভারে গিগ আছে নাকি? না না নাই স্যার। এটা ঠিক আছে তাহলে, বুক কভারে গিগ নাই, এটা এডিট করে আপনি কি করবেন? হ্যাঁ এডিট আপনি করতে পারবেন না, এখানে ক্লিক করেন, থেকে এডিট হয় না কেন দেখি, ক্লিক করেন। কোনটা অপশন, এটা কি এডিটের? না 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 না, আপনি এক কাজ করেন, আপনার ইয়ের উপর ছবির উপর ক্লিক করেন, জিনিফা ইফাতের উপর ক্লিক করেন, ছবিটার উপরে ক্লিক করেন, এখন নিচে আসেন, এখন এই যে এখন এখন ক্লিক করেন দেখি আসে কিনা এডিট অপশনটা। ফোনে আসতেছে স্যার কিন্তু ল্যাপটপে আসতেছে না। আপনার এটা এডিট করতে কোনো লাভ নাই, কি দরকার আপনার? আচ্ছা আপনি আপনার কালকে আমি কয়েকটা পোস্ট আপনার আমার পোস্ট আমার কথা হলো যে আপনি দিচ্ছেন ফাইবারের লোগো সার্ভিস আর টুইটারে পোস্ট করতেছেন বুক কভার, কি লাভ? আপনি লোগো পোস্ট করেন, আপনি যেহেতু লোগো সার্ভিস আপনি লোগো পোস্ট করেন স্যার, এটা থাকলেও তো সমস্যা নাই স্যার। না আজকে আমি লোগোটা তাহলে পোস্ট করে দেব। আপনি ডিলিট করে দেন, আপনার এটা আপনি ডিলিটই করে দেন, অসুবিধা আছে? না না স্যার নাই। তাহলে তো ডিলিট করে দেন, এই সিম্পল একটা ব্যাপার, আমি ডিলিট করে আবার পোস্ট করব, অসুবিধা কি? আমার এডিট না হলে আমি ডিলিট করে আবার পোস্ট করব, সমস্যা কোথায়? সমস্যা নাই তো, ঠিক আছে স্যার, তাহলে আমি ওটা একটু পোস্ট করব, করতে পারবো। ওকে ঠিক আছে, আর আর কারো কোনো প্রবলেম না থাকলে আমরা
একটু ইয়েতে যাই, আমার স্ক্রিন দেখা যায়? ওকে, তো আমরা যদি চাই আমাদের গ্রুপের নাম কি, গ্রুপের তো অভাব নাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা ফেসবুকে কিছু কাজ দেখে আসি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে রাসেল ভাই, রাসেল ভাইটা কি রিজেক্ট হয়ে গেছে? হ্যালো রাসেল ভাই। জি স্যার। রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, এখন বলেন রিজেক্টটা কেন হয়েছে, বুঝতে পারছেন কিছু? আচ্ছা, এখানে আপনার ক্রিয়েটিভিটি আপনি বেশি খাটাতে বলছে গেছিলেন, অর্থাৎ উনি কিন্তু সিম্পল জিনিসটাকে পছন্দ করতেছে, এটা মাথায় রাখা উচিত ছিল আপনার। আচ্ছা, পাশাপাশি যে থিকনেস দেখেন, বারবার বলতেছি আপনারা যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, লোগো ডিজাইন করার সময় এই থিকনেস, অর্থাৎ আপনি এই বাকিগুলো ঠিক আছে আপনি স্টাইল করছেন কম বেশি করছেন, কিন্তু এইটার তো আর স্টাইল নাই, এই কোনাটা জি স্যার স্টাইল নাই, এখানে আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট বেশি পড়ছে। তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, এইগুলাকে এটা এটা আপনার বায়ার রিজেক্ট করছে, তো কি হয়েছে আপনি এটাকে সুন্দর করে ইয়ে করে আপনি আপনার প্রোফাইলে আপনি আপনার বিহেন্সে আপলোড করে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তারপর যদি আমি দেখি জিনি বাবু, ঠিক আছে জিনি বাবু গিক ওপেন করি। আচ্ছা, তারপর লোগো, এটা কি হয়েছে লোগো? ওটা একটা এমনি করতে চাচ্ছিলাম আর কি, জিপিজি ফাইল। ওকে ঠিক আছে, আচ্ছা আপনার লোগোতে যদি যাই, হ্যাঁ ঠিক আছে লোগোর গিক বাতাসে, আচ্ছা আপনার একটা লাভ ইয়ে দিয়ে দিই। হ্যাঁ চিনি বাপু, এই প্রো ইয়াটা মকআপটা আমাকে একটু দেন না প্লিজ। আচ্ছা আপনার এখানে জিনি আপু, আমার না ড্রাইভে প্রবলেম। আচ্ছা এখন জিনি বাপু, আপনার এখানে একটা ছবি হবে না, আরো দুটো ছবি দিতে হবে, ঠিক আছে? বাকি তো আপনার দেখছিলামই, তো আপনি ব্যানারে গিক কি বানাবেন না নাকি? আচ্ছা দেখেন, আর যেটা যেটা ব্যানার আমি আজকের মধ্যেই পোস্ট করব স্যার, ব্যানার এগুলো যেটা যেটা পারেন দেখেন, আপনার আপনারা এখন গিক তো আমি আপনাদেরকে একটা দেখাই দিছি, এখন আপনারা আরো 6টা গিক দিতে পারবেন, এখন আপনারা যে যেটা টপিক কে পছন্দ করতেছেন, কেউ যদি বাইফল বসিয়ার দিতে চান দিতে পারেন, কেউ ফ্লায়ার দিলে দিতে পারেন, কেউ ট্রাইপল বসিয়ার দিলে দিতে পারেন, অর্থাৎ মনে রাখবেন আপনি যে সার্ভিসটা ফাইবারে দিতে চাচ্ছেন সেই সার্ভিসটার জন্য বায়ার আসলে আপনি তাকে স্যাটিসফাই করতে পারেন। আমি কিন্তু বারবার বলতেছি, আপনি যদি বায়ারকে স্যাটিসফাই না করতে পারেন, নেক্সট অর্ডার আসতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনি কম যেখানে কম্পিটিশন এরকম একটা কনসেপ্ট যদি দিতেন। আরেকটা কনসেপ্ট, আচ্ছা লিংকডইন, রাসেল ভাই আপনি এখন কি করেন, আপনার জন্য যেটা আমার কাছে মনে হচ্ছে করা উচিত, আপনি এখন একটা লগর গিগ বানায় ফেলবেন, একটা বিজনেস কার্ডের গিগ বানায় ফেলবেন, ঠিক আছে? তো আমরা যদি ফেসবুক গ্রুপে একটু যাই, হ্যাঁ চঞ্চল আপু 5 স্টার পাইছে মাশাআল্লাহ, যদি জিতে আমাদেরকে মিষ্টি হবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কি freelancer.com কনটেস্টের লিংক। ওকে হ্যাঁ তানজিদ ভাই, আমার এটা ভালো লাগছে, আপনাকে রিজেক্ট করে দিছে? হ্যাঁ স্যার রিজেক্ট করে দিছে দেখলাম। এখন এক কাজ করেন, আপনি আবার সাবমিট করেন, এখানে কনটেস্টের মধ্যে দেখেন উনি কি কালারটা পছন্দ করছে, খেয়াল করছেন এই যে এই কালারগুলো এই কালারগুলো দিয়ে আপনার ডিজিটা আপনার রিজেক্ট করছে, তার মানে আপনি বসে থাকবেন, সাবমিট করতে থাকেন না ভাই, ক্লায়েন্ট তো বিরক্ত হয়ে যাবে যে ভাই এ তো এত সাবমিট করতেছে, তার মানে তো ইন্টারেস্ট খুব বেশি, দেখি আর একটু করি। ওইগুলা যেগুলা 5 স্টার দিয়ে সেগুলাকে নিয়ে কপি করে একটু ডান বাম করে দিয়ে সাবমিট করেন, এটাকে কালার পরিবর্তন করে, আপনার এটা কিন্তু ভালো লাগতেছে, এটা উঠে দিয়েন তো ভাই, এটা রাখেন না, এটা এটা ভালো লাগতেছে না, এটা উঠে দিয়ে আচ্ছা স্যার উঠে দিয়ে এইগুলাকে কালার ইয়ে করেন, আর এই যে নিচের অ্যালাইনমেন্টটা একটু বা এই যে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, উপরে একটু বেশি গেছে নিচে একটু কম আসছে, যে ফাঁকাটা গ্যাপটা দেখেন, এই গ্যাপটা স্যার, এইগুলা করে অসুবিধা নেই, আপনি কাজ করছেন, যে ক্লায়েন্ট রিজেক্ট করছে সমস্যা, আমার তো একটা লোগো হয়ে গেছে, আমি তো এটা সুন্দর লাগতেছে না সবাই বলুন তো, সুন্দর লাগতেছে না স্যার? আমি তো বিএনসি দিয়ে দিছি স্যার। হ্যাঁ বিএনসি দিয়ে দিবেন, সমস্যা নাই, বিএনসি দিয়ে দিবেন, কালার ভেরিয়েশন করে সুন্দর করে প্রেজেন্টেশন করে বিএনসি দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, তারপর যদি যাই সাউথ ইস্ট গ্লোবাল, আচ্ছা কে এটা দিয়ে দে ভাই, লোগোর স্টাইল ঠিক আছে, ক্রিয়েটিভ মনে হচ্ছে একটু কঠিন কঠিন করে ফেলছে, কিন্তু কালারটা ভালো আসে নাই, কালারটা এই কালারটা মেইন কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কালার চেঞ্জ করতে হবে, অন্য কালার নিয়ে আসুন স্যার, ওই কালার দিতে বলছে সেই কালার দিছিলাম আর কি, কালার ফেল দিছিলাম, ঠিক আছে উনি দিতে বলছে বা ইয়ে করতেছে, কিন্তু আমাদের মানে আমাদের মানে চোখে লাগতেছে আর কি, কেমন যেন
হ্যাঁ, তো আপনি কালার ভেরিয়েশন করে এটাকে আপনি কি করবেন পোর্টফোলিওতে, আপনি দেখেন আপনাদের কতগুলো প্রজেক্ট হয়ে গেছে, এই প্রজেক্টগুলো যদি আপনি গুছায় গুছায় বিএনসি আপলোড করেন কতগুলো প্রজেক্ট হবে বলেন তো। অনেকগুলো হবে, আমি যদি নোট করি 10 থেকে 15টার উপরে প্রজেক্ট আপনি বিএনসি আপলোড করে দেওয়ার কথা, অর্থাৎ আপনার বিএনস ভারী হয়ে যাওয়ার কথা অলরেডি। আচ্ছা আপনারা এর ফাঁকে কিন্তু আপনারা ইয়ে করেন, বায়ার রিকোয়েস্ট চেক করেন যারা যারা ফাইবারে অনলাইনে আছেন। সানজিত ভাই ভেরি সিম্পল, ওকে ঠিক আছে, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, দেখেন ইপিকে এই কথাটার বাম পাশে ইনভেস্টমেন্ট, এটা এই যে এই অ্যালাইনমেন্টটা ঠিক নাই, হয়তো বা এদিকে চাপাই দিন বা ডামে অথবা একটু বড় করে দিয়ে গ্রুপ পেজ, গ্রুপের লাইনের নিচে গ্রুপ পেজ অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই। স্যার আমি মিডিল অ্যালাইনমেন্ট করছি তারপরেও কেন জানি জিনিসটা এরকম হচ্ছিল, আমি বুঝলাম না। এখানে স্পেস বেশি আছে যে গ্রুপের পরে এখানে স্পেস বেশি আছে, এই জন্য মিডিলটা ধরে নাই। তো সেই ক্ষেত্রে আপনার ওই যে আমাদের রুলার টানে আমরা এগুলা করতে পারি, হ্যাঁ যদি এরকম প্রবলেম হয়। ঠিক আছে স্যার, ওকে। তারপর জিনিফ আপু ঠিক আছে, এটা তো আমরা দেখছি কি কি। আচ্ছা বুক কভার দেখেন, বুক কভারটা সুন্দর লাগতেছে, যদি আপনি বুক কভার উপর কনফিডেন্ট থাকেন গিগ বানায় ফেলতে পারেন। আচ্ছা এটা মনে হয় ভেক্টর ট্রেস করে করছেন, লোগোটা অনেক সুন্দর হয়েছে, খারাপ না, ভালো লাগতেছে। পোর্টফোলিও পোর্টফোলিওতে সাজাবেন এগুলো সুন্দর করে, ঠিক আছে। এই যে এখানে একটা জিনিস ভুল আছে, এই যে এই লাইনটা বেশি বড় হয়ে গেছে, এই লাইনটা ঠিক করবেন, এটা ঠিক আছে, এটা স্টাইল মনে বোঝা যাচ্ছে, এটা ঠিক করবেন। আচ্ছা স্যার শুনেন, কাজ আপনি যত করবেন আপনার তত অভিজ্ঞতা হবে। দেখেন এটার পাশাপাশি আপনি কি করছেন, বিজনেস কার্ড করছেন, ফ্লায়ার করছেন, তো আপনি একটা প্রজেক্টকে যদি লোগোটা দিয়ে বানান, লোগোর সাথে বিজনেস কার্ড দেন, বিজনেস সাথে ফ্লায়ার দেন, তাহলে কি আপনার ফুল ব্র্যান্ডিং প্যাকেজ একটা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে এটা ভালো লাগতেছে না, ওকে। হ্যাঁ ব্যানার গিগ দেখি আপনার কয়টা গিগ হয়েছে, আমার দুইটা আছে, দুইটা গিগ হয়েছে, গুড স্যার। আমি তখন ক্লাস থেকে তখন থেকে অনলাইনে আছি, কিন্তু অনলাইনে দেখাচ্ছে না, কিছু বুঝি না। আচ্ছা অনলাইনে কেন দেখাচ্ছে না, আপনার মোবাইল থেকে অনলাইনে আছেন, মোবাইলে দেখেন অনলাইন অপশনটা অফ করা আছে মনে হয়। আমি তো মোবাইলে নাই, মোবাইল ডিভাইস একবার টোটালি অফ। আচ্ছা মোবাইল যদি টোটালি হব তো আপনি একটু মাঝে মধ্যে রিফ্রেশ করবেন কম্পিউটার, রিফ্রেশ, এই যে এখানে রিফ্রেশ করবেন, এইভাবে রিফ্রেশ করবেন, ঠিক আছে, রিফ্রেশ করলে আপনার অনলাইন হয়ে যাবে। ওকে তো আপনার গিগটা ভালো লাগতেছে, দেখি জানি না কোন পেজে আছে, ঠিক আছে। কালকে স্যার রাতের বেলা দেখলাম প্রথম পেজে আসলো অনলাইন করে, অনলাইন থাকলে প্রথম পেজে আসবে, সংখ্যা কম তো। আচ্ছা এখন আমরা একটু আরেকটা মাঝখানে একটু কথা বলি, এখানে যে আমরা কালকে এই যে মহসিন স্যার আমাদেরকে বললো পরীক্ষাটা দেওয়ার জন্য, ওইটা দিয়ে ওইটা আমরা যখন পরীক্ষা দিয়ে দিব, পরীক্ষা দিয়ে আমরা যখন 25-26 নাম্বার মানে 25 নাম্বার ক্লাস শেষ করে পরীক্ষা দেওয়ার পরে আমরা এটা সিস্টেমটা জানবো যে এখানে আমরা কিভাবে পরীক্ষাটা দিতে পারি, ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে। তো আমরা কি করব, পরীক্ষা দিয়ে দিব, একটা ক্লাসের মধ্যে আমরা পরীক্ষা দিয়ে দিব। তো আপনারা মনে করিয়েন যে স্যার এই পরীক্ষাটা আমাদের আজকে ক্লাসের মধ্যে একজন দুজন বা তিনজন যতটুকু পারা যায় আমরা পরীক্ষা দিয়ে দিব, ঠিক আছে। জি স্যার, ফাইবার টেস্ট, ফাইবার টেস্ট, রাইট, ফাইবার টেস্ট না, ফাইবার টেস্ট না, ইলাস্ট্রেটর পরীক্ষা, ইলাস্ট্রেটর এক্সামটা, মানে আমাদের যে আমরা আমাদের আমাদের কোর্সের যে আমরা পরীক্ষা দিব, যে 20 মার্কের স্যার যেটা বললো, তো আমরা পরীক্ষা দিলে তো আমাদের আইডিয়া জেনারেট হয়ে যাচ্ছে। তো এখানে আমরা আসি 20 জন, 20 জনে যদি একজন করে পরীক্ষা দেয় তাহলে কিন্তু আমাদের সময় লাগবে না। ভালো লাগতেছে আপনার কি, ভালো লাগতেছে, সুন্দর হয়েছে, দেখেন লোগোর কি কাজটা বানাই ফেলতে পারেন কিনা। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, আমার আপনারা দেখেন তো স্ক্রিনটা, ওই যে অপেক্ষা একটা কাজ করতে, যেটা শেষ করে নেয় তারপর আপনার কাছে আসতেছি, স্ক্রিনটা শেয়ার করে রাখেন। নাফিসা নৌশিন আপু, হ্যাঁ ওই যে দেখলাম, ভালো লাগতেছে, সুন্দর হয়েছে, বুক কভার ভালো হয়েছে। তো আপনারা পোস্ট করবেন, আপনারা এখানেও পোস্ট করবেন, পোস্ট করলে আপনাদের আপনাদের মধ্যে ক্লিক ইমপ্রেশন আপনারা বাড়ায় ফেলতে হবে। আচ্ছা চঞ্চলাপুর এটা, হ্যাঁ ভালো লাগতেছে, খারাপ না, ঠিক আছে, ওকে। এই লেখাগুলো হোয়াইট করে দেন চঞ্চলাপু, এই লেখাগুলো হোয়াইট করে দিবেন। আচ্ছা
থিমটা মনে স্যার কপি করা চন্দ্রলাল বোস বিজনেস কার্ড ডিজাইন কপি করার কথা বলতেছেন হ্যাঁ 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 শুনেন এখানে আরেকটা কথা বলি বিজনেস কার্ড ডিজাইন কপি করলে কিন্তু দশে আচ্ছা আচ্ছা ঠিক তো এখন কি এটা ফ্লায়ার ফ্ল্যাটটা ঠিক আছে কিন্তু চতুর্পাশের ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগতেছে না চতুর্পাশের ব্ল্যাকটা ফ্ল্যাটটা ঠিক আছে চতুর্পাশের ব্ল্যাকটা উঠিয়ে দেন ঠিক আছে এখানে লেখাগুলা দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নাই লেখা অ্যালাইনমেন্ট ঠিক নাই ব্ল্যাকটা বেশি হয়ে গেছে ওকে ফন্ট আমার কাছে মনে হচ্ছে কোন ফন্ট জানি না ফন্টটা আমার কাছে এই দুইটা এটা একরকম ফন্ট এটা একরকম ফন্ট না ফ্ল্যারেজ আমরা চেষ্টা করব একটা থেকে দুইটা সর্বোচ্চ স্টাইলিশ ফন্ট যদি দেই একটা দিলাম আর আমাদের দামি ফন্ট যেটা আমরা বলি সব সময় টাইপোগ্রাফির মধ্যে ইউজ করে থাকি সেই ফন্ট একটা ইউজ করব তাহলে খারাপ দেখাবেন দেখেন এই ফন্ট আর এই ফন্ট দেখতে খারাপ লাগতেছে ঠিক আছে দুইটা কিন্তু আপনার একটাই ফ্ল্যার রাইট এপিটোপি ঠিক করেন এগুলা ঠিক করে আপনারা কি করেন বিহেন্সে আপলোড করেন বিহেন্সে ওকে তারপর সাদা মুন্তাসির ভাই যদি আমি যাই হ্যাঁ সিম্পলের মধ্যে করছে খারাপ না বিজনেস কার্ড তো জাস্ট একটা ইয়া ঠিক আছে উনি গ্রে সাইকেল মানে উনি ইয়া কি বলে ওই শোক দিবস পালন করছে আর কি ঠিক আছে ভালো লাগতেছে আচ্ছা আসেন সাদা মুন্তাসির ভাই আমাদের সাথে ছবিটাও দিতেন হোয়াইট ব্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট ভালো লাগতো ও ভাই পিকো স্যার ওই ওইভাবে দিয়ে আছে আচ্ছা ঠিক আছে ওকে উনি আবার ট্রাইপল বসিয়ে করছে মেনু কার্ড করতে পারেন আপনারা একই সিস্টেম আবিদ ভাই আছেন নাকি আমাদের সাথে আচ্ছা আর মনে হয় কারো আচ্ছা এটা কার শান্তাপুর ঠিক আছে দেখছি এটা সাদা মুন্তাসি ভাই তা আপনারা কি করবেন কাজ করে করে এখানে পোস্ট করবেন তাহলে একজন আরেকজনকে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি আর আপনারা যত কাজ করবেন তত আপনার কি হবে তত আপনার কাজের হাত ভালো হবে আপনার কাজগুলা পারফেক্টলি করতে পারবেন ঠিক আছে তো এর মাঝখানে এই পর্যন্ত আমরা কি করলাম যে আমরা এই যে ফিডব্যাকগুলো নিলাম এখন যদি আমি রমেন ভাই স্ক্রিনে একটু চলে যাই হ্যাঁ আপনার প্রবলেমটা সলভ করি তাহলে দেখেন প্রবলেমগুলো সলভ আমাদেরকে করতে হবে আমরা যদি এগুলো না করি তাহলে আমাদের সামনে আমরা অনেক কাজ করতে পারবো না হ্যাঁ কোড দিবেন এতক্ষণে কোড এতক্ষণ কোড নিবে কিনা সন্দেহ আছে আমার টাইম থাকে নির্দিষ্ট টাইম থাকে মেবি দেখেন স্যার এটা কি আমি রিফ্রেশ করে দেব স্যার না না ওয়েট দেখেন কি হয় রেজাল্ট কি আসছে স্যার তখন থেকে এরকম হবে আছে স্যার তাহলে তাহলে না হলে রিসেন্ট কোড দেন স্যার রিসেন্ট করার দরকার নেই আপনি রিফ্রেশ করেন ট্যাবটাকে রিফ্রেশ করেন হ্যাঁ ওকে আপনি মানে নিয়ে নি স্যার যাক সমস্যা নাই নিচে আসেন অ্যাড্রেস হ্যাঁ সেভেন কন্টিনিউ সেভ সেটিং নিচে আসেন ওই যে ফোন সিকিউরিটি ফোন নাম্বার নিচে দেখি রিকোয়েস্ট চেঞ্জ না আপনার নিয়ে নিচে ফোন নাম্বার মেবি আচ্ছা ওকে এখন প্রোফাইলে যান দেখি উপরে যান এই যে বামে দেখেন ইমেল নোটিফিকেশন মেম্বারশিপ পাসওয়ার্ড পেমেন্ট ভেরিয়েন্ট অ্যাকাউন্ট সিকিউরিটি ট্রাস্টেড ভেরিফাই আচ্ছা এই যে ইমেল নোটিফিকেশন একটু জানো একটা একটা করে দেখে যাই হয়ে গেছে আস্তে আস্তে যান হ্যাঁ যান তারপরে যান নেক্সট দ্বিতীয়টাতে যান এবার মেম্বারশিপে যান হ্যাঁ মেম্বারশিপে গেছেন মেম্বারশিপে কি এখানে কি লেখা আছে ইউ আর এলিজিবল ফর দ্য প্লাস মেম্বারশিপ এগুলো দরকার নেই আমাদের পাসওয়ার্ডে যান পাসওয়ার্ড ঠিক আছে নিজে পেমেন্টে আসেন পেমেন্ট পেমেন্টে কি কি ইনি কি আমাদের ভিজিট করে গেল পেমেন্ট মেথড ঠিক আছে লাগবে না এখন নিচে আসেন আচ্ছা এখানে দেখেন একটা কথা আছে ট্যাক্সেস ইউজড হোয়েন ইউ ক্রিয়েট অ্যান ইনভয়েস ইন ইওর এমপ্লয়ার লাগবে না নিচে আসেন অ্যানাদার সিকিউরিটি অ্যানাদার অ্যাকাউন্ট সিকিউরিটি হ্যাঁ টু ফ্যাক্ট অথেন্টিক দিলে দিতে পারেন না দিলে দরকার নেই নিচে আসেন ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন হ্যাঁ দেখেন আপনার 55% হয়ে গেছে আচ্ছা এখন নিচে আসেন না সরি সরি নিচে বলতে ওইটা না ট্রাস্ট ভেরিফিকেশনে যান ডান পাশে এই যে স্ক্রলটাকে চাপ দিয়ে হ্যাঁ এটা দেখান আমাকে ইমেল নিচে আসেন ফোন নাম্বার এই যে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে ফেসবুক ভেরিফাই হয়ে গেছে লিঙ্কডইন ভেরিফাই হয়ে গেছে ওকে আর কি আছে
আর তো কিছু নাই এখানে আচ্ছা স্যার এর আছে অথেন্টিক ক্রেডিট কার্ড আছে নাকি আপনার আচ্ছা না না স্যার না নাই এখন দেখেন আপনার আপনি ইয়েতে যান কনটেস্টে যান সাবমিট করতে পারবেন আশা করি যান মাই প্রজেক্টে যান ব্রাউজ ব্রাউজ ওটাতে কেন ভাই এখানে কি আসছে আপনার ইওর বেস্ট ফুড ফরওয়ার্ড কি এটা ফলো দিস বেস্ট পেশেন্ট মেশন কি আসছে এসকেপ চান ক্লোজ করুন এটাকে আরে ভাই ওটাকে না তো না স্যার বুঝি নাই না বুঝে না বুঝে ক্লিক করলেন কেন আপনি বুঝেন নাই কেন ওয়েট ওয়েট আপনি বুঝেন নাই ক্লিক কেন করলেন স্যার আপনি ক্লোজ করতে বললেন না ক্লোজ আমি কোনটা করতে বলছি আগে আপনাকে বুঝতে হবে সরি স্যার না বুঝতে পারলে ক্লিক করবেন না ঠিক আছে হ্যাঁ যদি আপনি বুঝেন আপনি করেন সমস্যা নাই কিন্তু না বুঝে আল্লাহর ওয়াস্তে ক্লিক করেন না কোথাও যেখানে সেখানে অ্যাকাউন্ট নষ্ট করেন না নিজের মানে জিনিস নষ্ট করেন না আর কি এতজন এত কষ্ট করে একটা অ্যাকাউন্ট করছেন ফাইবার এখানে আল্লাহর ওয়াস্তে কোথাও ক্লিক করে দিলেন না জানে দরকার নাই তো ভাই আমি জানি না আমি ক্লিক করব না হ্যাঁ যদি আমি জানি আমি বুঝতে পারছি আমি রিসার্চ করি হ্যাঁ আমার মাথায় ঢুকছে ওকে আপনি দৌড়ান কোনো সমস্যা নেই আমি নিষেধ করব না হ্যাঁ আপনি এখন ফাইবারটা ওপেন করেন আবার প্রোফাইলে ক্লিক করেন দেখি আপনার গিগ গিগ দিছেন নাকি প্রোফাইলে ক্লিক করেন ওই যে আপনার ছবি হয় ওখানে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করেন মেসেজে যান মেসেজ ওই যে বেস্ট প্রাস্ট নিউ সেলার ওটাকে মেসেজটা রিড করে দেন আমি বলছিলাম না মেসেজগুলো রিড করে রাখবেন স্যার উপরটা উপরটা কোথায় স্যার হ্যাঁ বাস হয়ে গেছে ওকে আচ্ছা ঠিক আছে তো এখন আপনি কি করেন ফাইবার তো ঠিক আছে আপনার এখন আপনি ফ্রিল্যান্সার যান আবার এখানে ব্রাউজে ক্লিক করেন কনটেস্ট কনটেস্ট আপনার স্কিল সেটআপ দেওয়া নাই ঠিক আছে ওকে তো আপনি এখানে বাম পাশে দেখেন ডিজাইন ডিজাইন মিডিয়া ওই যে ডিজাইন মিডিয়া হ্যাঁ ওইটাকে ক্লিক করেন বামে ডিজাইন মিডিয়া লেখা আছে ডিজাইন কমা মিডিয়া এন্ড হ্যাঁ আর্কিটেক্ট ক্লিক করেন এখানে দেখেন এখানে দেন ফটোশপ সিলেক্ট করেন ফটোশপ লোগো গ্রাফিক্স ডিজাইন স্যার ইলাস্ট্রেশনটা দেই দেন উপরে যে গ্রাফিক ডিজাইন ওকে আর কি কি পারেন আপনি দেন না পারলে সেভ এন্ড রিটার্ন টু সার্চ এর চলে যান স্যার পারি না স্যার সেভ এন্ড রিটার্ন যান সমস্যা নেই যান জি স্যার ওকে দেখেন আপনার এখন ইয়ে চলে আসছে এখন এখান থেকে আপনি কি করবেন একটা ডিজাইনকে মনে করেন যে যদি আপনি ক্রিয়েট এ ডিজাইন নিচে আসেন মেক এ লোগো আচ্ছা নিচে আসেন নিচে আসেন আমাদের এখানে আমাদের কনটেস্টটা এখানে আছে যেটা করতেছিলাম কি কনটেস্টটা কত ডলারে ছিল ওই যে 25 ওই যে কাস্টম কত ডলার $25 স্যার লিংকটা কই আচ্ছা দাঁড়ান আপনি এক কাজ করেন আপনার কত খোঁজার দরকার নাই আপনি এই যে এই লিংকটা আমাদের লিংকে ক্লিক করেন স্যার কোনটা লিংক এই যে আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি এই লিংকে ক্লিক করে চলে যান আপনাদের কনটেস্টে চলে যান যেটাতে আপনি কালকে বলতেছিলেন হ্যাঁ ক্লিক করেন ওকে এই যে এখানে দেখেন এর এন্ট্রিতে দেখেন এখন এখানে এই যে সাবমিট করতে পারতেছিলেন না এখন কি সাবমিট করতে প্রবলেম আছে আর স্যার একটু সাবমিটে দেখা দেন না আচ্ছা হ্যাঁ তাহলে আপনার বানানো আছে লোগো জি স্যার এই যে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন সাবমিট মাই এন্ট্রি হ্যাঁ এখানে ওই লেখেন এখানে এন্ট্রি টাইটেল লেখেন লোগো শুধু লোগো লিখেন নিচে আসেন ডিসক্রাইব ইওর এন্ট্রি এখানে লেখেন স্যার প্লিজ চেক মাই ডিজাইন প্লিজ এর পিটা বড় হাতে হওয়ার কথা স্পেস হওয়ার কথা চেক বানাম হয় নাই আপনারা যারা ইংরেজি দুর্বল অনেকে খুব ভালো ইংরেজি জানে আমি জানি
যারা দুর্বল মনে করছেন তারা ইংরেজি কিন্তু প্র্যাকটিস করবেন ওকে ভাই চেক বানানটা হয় নাই সি এস ই সি কে ওকে সি এস ই সি আবার সি কে প্লিজ চেক মাই ডিজাইন ওকে ফুল স্টপ দেন ডিজাইন পাশে যান ব্রাউজ ইওর ফাইল ব্রাউজ ইওর ফাইল হ্যাঁ ক্লিক করেন ওকে আপনার ছবিটা দেন আচ্ছা ফাইলগুলো কিন্তু সবাই গুছায় রাখবেন আপনারা ফাইলগুলো যে গুছায় না রাখলে আপনার ফাইল খুঁজে পাবেন না ঠিক আছে এখন দেখেন রমন ভাই আমাদের লোগো খুঁজতে ওনার এখন অবস্থা খারাপ তো এইটা যেন না হয় সবার ঠিক আছে ফাইল কিন্তু গুছায় রাখতে হবে ওকে নিচে আসেন আপনার প্রাইস কত স্যার কনটেস্টের প্রাইস কত স্যার কনটেস্টের প্রাইস তো মানে স্যার 25 লেখেন উপরে 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 ওই যে দেখেন হ্যাঁ লেখেন হ্যাঁ নিচে আসেন সাবমিট এন্ট্রি ওই যে আপনার এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে স্যার আমি ওই যে লোগোটা কিভাবে দেখবো স্যার আমারটা ক্লোজ করেন এটা ওই যে এন্ট্রিতে চলে যান দেখেন ওই দেখেন নিচে আসেন আপনারটা দেখতে পাবেন নিচে আসেন ওই যে দেখেন আপনারটা পাইছেন আপনার উপরে যান উপরে যান আপনি এখন আপনার লোগো খুঁজে পাচ্ছেন না ওই যে আমি তো দেখতে পাচ্ছি আপনার লোগো স্যার এটা স্যার তাহলে আপনি লোগো বানালেন আপনি খুঁজে পেলেন না হলো আচ্ছা ওকে ঠিক আছে স্যার ওই যে ভিরেশনটা ঠিক আছে আমার হ্যাঁ আর পাশেরটা দেখেন পাশেরটা হ্যাঁ ঠিক আছে মানে না ঠিক বলতে আই টু আই টু আই টু আপনার কালারটা হয় না উপরে উপরে ব্লু কালারটা হয় নাই উনি এই যে এটা প্রথমটাতে আছে না প্রথমটাতে ব্লু কালার ব্যবহার করতে বলছে না 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 ব্লু বলতে একেবারে ব্লু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তা তা থাক তা আপনি ফটোটা বাদ দিলেন কেন ভাই ওই যে ওখানে ওই উনার ওখানে কমেন্টে দেখলাম যে ওইটা ওইটা অপসারণ করতে বলছো ও আচ্ছা আচ্ছা গুড গুড ভেরি গুড ঠিক আছে এই জিনিসগুলো ফলো করতে হবে ঠিক আছে আচ্ছা ফন্ট কিন্তু মিলে নাই ওর ফন্ট আর আপনার ফন্ট কপি লাইক লাইস লেখাটা কিন্তু হয় নাই ওটা কোন ফন্টে ব্যবহার করতেছে একটু বলবেন কি ফন্ট মিলান ফন্ট মিলাইতে পারতেছেন না হ্যাঁ ফন্টটা মিলাইতে পারতেছি না আচ্ছা ফন্ট যদি না মিলাইতে পারেন তাহলে কি করবেন ফ্যাক্টর ট্রেসিং করে ফেলবেন আচ্ছা আমি কি আপনার ফন্ট মিলানোটা শিখাইছিলাম আপনাদেরকে মেবি স্যার না স্যার আচ্ছা একটা ফন্ট যদি আমরা না খুঁজে পাই না পাই তাহলে এটা কিভাবে খুঁজবো সেটা কি শিখাইছিলাম কাউকে বা আমাদের ক্লাসে শিখছিলাম আমরা না স্যার তাহলে আমরা এটা একটু শিখি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আমাদের অনেক সময় লাগবে আমার স্ক্রিন শেয়ার করা আছে আচ্ছা রমন ভাই আপনার আর কোনো প্রবলেম আছে নো স্যার ওকে ঠিক আছে তাহলে আপনি স্ক্রিন শেয়ারিং অফ করে দেন আমি একটু দেখাই আপনাদেরকে তো আমি যদি এখানে যাই আমার স্ক্রিন দেখা যায় হ্যাঁ স্যার দেখা যায় স্যার ওকে তো ফর এক্সাম্পল দেখেন এখানে আসলে যে লোগোগুলো বানাইছে এই লোগোগুলোর ফন্টগুলো কিন্তু কোন কোনটা ফন্ট অরিজিনাল দেওয়া আছে কোন কোনটা কি করছে ম্যানিপুলেট করছে যে ম্যানিপুলেট যেগুলো করছে সেগুলো তো খুঁজে পাবেন না ঠিক আছে ওকে এটা তো আপনার ম্যানিপুলেট করা নেই আমাকে ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে তো এখান থেকে যদি আমি সোনি সোনি লেখাটাকে যদি আমি কপি করি তাহলে কি হয় এটাকে দাই এই সোনি লেখাটাকে কপি করলাম কপি আমার ইলাস্ট্রেটর ওপেন আচ্ছা হোক
আচ্ছা তো কন্ট্রোল ভি আচ্ছা তো এখানে আমার এটা হচ্ছে কি একটা আইকম জেপিজি আপনি ফাইল পাইছেন তো এখন আমার মনে হচ্ছে যে এই ফন্টটা আসলে কি আমি তো আসলে এখান থেকে মিলাতে পারতেছি না কি করতেছি লেখা দিয়ে এখানে আমি মিলাতে পারতেছি না তো আমি এখন এটাকে শর্টকাট ওয়েতে কেমনে মেলাবো এই ছবিটা নিয়ে আসছি আমি এখন আর্টবোর্ড নিয়ে জাস্ট এটুকু একটু সিলেক্ট করব যে এটুকু সিলেক্ট করলাম করছি আচ্ছা করার পর আমি কি কন্ট্রোলটা শিফট এস দিলাম এটুকু আসছে এখন এটাকে আমি জেপিজি করা আছে একটু রেজুলেশন ভালো নিয়ে নেই নিয়ে এটাকে আমি সেভ করব এটাকে সেভ করব ডেস্কটপ ফন্ট লিখে দেই ফন্ট সেভ এটা থাক মিনিমাইজ করা থাক এখন কথা হচ্ছে যে আমার এই ফন্টটা খুঁজতে হবে যেন আমি লেখা যেটা লেখা যেই লেখাটুকু আমি ফন্ট খুঁজব সেটা আমি কিভাবে খুঁজব এটা এখন আমি কি করব গুগলে যাব জাস্ট এখানে লিখবেন ফন্ট ফাইন্ডার দেখেন হোয়াট দা ফন্ট আইডেন্টিফাই ফন্ট বেশ কয়েকটা সাইট চলে আসছে আমরা হোয়াট দা ফন্ট প্রথমটাতে যদি যাই গিয়ে দেখেন এখানে আপলোড ইমেজ লেখছে কি পিএনজি ও জেপিজি ফাইল দিতে হবে তো আমি ক্লিক করলাম আমার ডেস্কটপে গিয়ে আমার এই লেখাটাকে ইমেজটাকে আমি আপলোড করলাম আচ্ছা এখানে নাম লিখতে বলছে লেখছে কিছু দরকার নাই কিছু করার দরকার নাই ক্লোজ করলাম এখন এখানে দেখেন ক্লিক হেয়ার টু আইডেন্টিফাই দা সিলেক্ট ফন্ট ফন্ট আমার সিলেক্ট করাই আছে এখানে ক্লিক করি দেখি কি আসে দেখছেন চলে আসছে এই দেখেন কলম্বিয়া টাইটলিং বল্ট মানে সেম যে যে ফন্টগুলো ধরছে মানে এটা সব ফন্ট আমার চলে আসছে এখন কথা হচ্ছে যে ভাই এখানে তো আমার $24 এখন আমি $24 ফন্ট কি কিনবো নাকি না স্যার আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা আমরা স্যার আমাদের কি টাইপ হ্যাঁ বলেন বলেন আমাদের কি টাইপোগ্রাফি সম্পর্কে ক্লাস হবে টাইপোগ্রাফি ক্লাস হয়েছে তো হয় নাই স্যার তারপরও ওই যে সেরিফ সেন্সরিফ এই ফন্টগুলো কোথায় কোথায় কোন কোন কাজে ব্যবহার করা যাবে যাবে না মানে এখানে কথা হচ্ছে যে আমি কিন্তু এগুলো বলছি আপনাদের যখন আমি ফ্লায়ার ডিজাইন করাইছি যখন ব্রোশার ডিজাইন করাইছি যখন আপনার ট্রাইফল বসে তখন কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনি কোন কোন ফন্টগুলা কোথায় ইউজ করবেন এমন কথা হচ্ছে যে আপনি যদি টাইপোগ্রাফি নিয়ে মুখস্থ করেন যে এই ফন্টটা এখানে দেওয়া হারাম এখানে দেওয়া হালাল এটা ভুল ধারণা এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে ফ্লায়ারের মধ্যে স্টাইলিশ ফন্ট ইউজ করতে আপনি কি ওখানে আপনার টাইপোগ্রাফি নিয়ম নীতিমালা অনুযায়ী মানতে পারবেন না স্যার এটা হচ্ছে থিংকিং এটা হচ্ছে চিন্তাধারা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাথায় রাখতে হবে যে প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো আমাকে কি করতে হয় আপনারা সবসময় প্র্যাকটিক্যালি ভাবলেন মনে মনে ভাবার দরকার নেই যে স্যার আমি মনে মনে ভাবছিলাম আমার যদি লেনদেন ম্যাটারটা না বানাই তাহলে আবার কেমনে পোস্ট দিব ভাবার দরকার নেই ঠিক আছে ভাবার দরকার নেই আপনি করে ফেলেন ভাবার আগে করে ফেলেন প্র্যাকটিক্যাল করে ফেলেন যত করবেন তত আপনার হাতে স্পিড বাড়বে আমি তো একটা কথাই বলতেছি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এই যে ক্রিকেটার যারা ক্রিকেট খেলে তাদের প্র্যাকটিস করার কারণে কিন্তু ক্রিকেট ভালো খেলে যারা প্র্যাকটিস করে না ক্রিকেট ভালো খেলে না সেম আপনার এখানে যত প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন ওকে তো প্র্যাকটিস আপনার হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি প্র্যাকটিস করবেন ফিডব্যাক নেবেন বুঝতে পারবেন যে আপনার কোনটা ফন্ট ইউজ করতে হবে কোথায় আপনি ফিডব্যাক পাওয়া যাচ্ছে টাইপোগ্রাফি বলতে আমি তো আপনাদেরকে বলছি যে আপনি কি এখানে যে ইলাস্ট্রেটরের যে আমাদের এইখানে ফন্ট আছে দেখেন এই যে দেখেন এখানে যদি আমি ফন্টে ক্লিক করি এই যে এই ফন্ট এটা কি ফন্ট দেখেন তো এটা হচ্ছে বাইরিয়ার প্রো অর্থাৎ এটা হচ্ছে একটা ডিফল্ট ফন্ট ইলাস্ট্রেটরের তো এই ফন্টটা ইউজ করে কাউকে কোনো সময় ডিজাইন কাউকে আপনারা দিবেন না টাইপোগ্রাফি বলতে কোন কোন জিনিসে বিজনেস কার্ড তারপর দেখা যাচ্ছে যে আপনার ফ্লায়ার তারপর পাইফল বসিয়ার ট্রাইফল বসিয়ার হ্যাঁ এই সব জায়গায় আপনারা এই এই সব ফন্ট এটা ফন্ট দিবেন না এখন কথা হচ্ছে যে লোগোর ক্ষেত্রে তো আপনি এটা ইউজও করতে পারেন পারেন না লোগোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন
আপনার মতো করে দেখেন ডিজাইন করেন, ঠিক আছে করেন। কি হয়েছে না একটা, এটা কি ওই ফোনটা কাজ হয়েছে না? ফর এক্সাম্পল যদি আমি লোগো বানাই, লোগো বানানোর ক্ষেত্রে আমি এটাকে কত কিছু করতে পারি, তো ওইটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু যখন আপনি কি করবেন, এটা হচ্ছে একটা মনে করেন যে শেপ, আমরা ওই ফোনটাকে নিয়ে লোগো বানালাম বা ইয়ে করলাম, ইটস ওকে, সমস্যা নেই। কিন্তু আপনি যখন ফ্লায়ার বানাবেন, ব্রোশিয়ার বানাবেন, বাইফোল ব্রোশিয়ার, ট্রাইফোল ব্রোশিয়ার বা আপনার প্রিন্ট মিডিয়া যেটা, যেগুলো আমরা বানাইলাম এতদিন ধরে, তো ওগুলো যখন আপনি টাইপ করবেন তখন অবশ্যই আপনার ফোনগুলো কি করবেন, এই যে আমি আপনাদেরকে কয়েকটা ফোন বলছিলাম যে এগুলো প্রফেশনাল ফোন, সবসময় এই ফোনগুলো আমরা ব্যবহার করে থাকি, লেটো, মুনসিরাত, এই যে লেটো, ঠিক আছে, আচ্ছা, তারপর মুনসিরাত, তারপর রেলওয়ে, তারপর কি নেক্সা, রোবোটো, ঠিক আছে। তো এই ধরনের আরো কিছু কিছু ফোন আছে, এই ফোনগুলো আপনারা কি করবেন ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, ওকে। তো এই ফোনগুলো আসলে কেন আমরা ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করব, কারণ এখানে যদি আমি দেখেন এই মাইরিয়াড, মাইরিয়াড প্রো, এটাকে যদি আমি ডিজাইন হিসেবে নেই, তো এক জায়গায় আমার দিতে হবে, এক জায়গায় দিতে হবে বোল্ট, এক জায়গায় দিতে হবে লাইট, আর এক জায়গায় দিতে হবে আমার রেগুলার। তো আমি এটাকে সিলেক্ট করে বোল্ট করলাম, রেগুলার করা আছে, বোল্ট খুঁজে পাচ্ছি, হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ স্যার, ব্রেক টাইম হয়ে গেছে, আচ্ছা ওকে, আমরা একটু ব্রেক নেব, এটা আমরা বোল্ট খুঁজে পাচ্ছি, পাচ্ছি না। তো এখন এটা যদি আমি কি করি, লেটো দেই, ওকে এক মিনিট, আমরা ব্রেক যাচ্ছি, লেটো দেখেন, আমি যদি লেটো দেই, লেটো দিয়ে দেখেন আমি এর সব ভার্সন পাচ্ছি, এখানে ব্ল্যাক পাচ্ছি, ইটালি পাচ্ছি, বোল্ড পাচ্ছি, রেগুলার পাচ্ছি, লাইট, ইটালিক লাইট, হাইলাইট, অর্থাৎ আমি আমার ফ্লায়ারের মধ্যে যদি কোনো কিছু ইউজ করতে চাই সেখানে আমি সব ধরনের ভার্সন, এখানে বল করলাম, এখানে সরি, এটা হচ্ছে আমার হেডলাইন, তারপরে সাব হেডলাইনে যদি আমি একটু কি করি, সরি ফন্টটাকে আমার চেঞ্জ করে নিতে হবে, ফন্টটাকে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এটাকে যদি আমি এখন বোল্টের জায়গায় একটু রেগুলার করি, আর এটাকে যদি আরো লাইট করি, তাহলে তিনটাকে তিন ভার্সন নিতে পারতেছি না? আপনারা এই রেগুলার আমাদের যে ডেমো ফোন বলে আমরা এই ফোন গুলো আপনারা ইউজ করবেন, ওকে। স্যার ওই যে আমি মেসেঞ্জারে স্যার একটা ওই যে লোগো দিছি স্যার, ওই লোগোটা একটু যদি দেখতেন স্যার। আচ্ছা মানে এই লোগোটা কি স্যার ব্রাশ টুল দিয়ে করতে হবে নাকি? আচ্ছা না না না, এটা ব্রাশ টুল দিয়ে না, ব্রাশ টুল দিয়ে না, এটা ভেক্টর করছে, ভেক্টর, এটা ব্রাশ না ভাই। জি স্যার ভেক্টর তো, এটা কি স্যার পুরোটাই কি মানে পেন টুল দিয়ে করা সম্ভব? হ্যাঁ অসম্ভব কি আছে, কিন্তু মানে ইজিয়েস্ট কোন ওয়ে আছে স্যার? আপনি যদি এটাকে হুবহু করতে যান তাহলে আপনাকে 100% পেন টুল ব্যবহার করতে হবে, ভেক্টর ট্রেসিং, ভেক্টর ট্রেসিং। এখন যে এই ডিজাইনটা করছে, যে এই ডিজাইনটা করছে, সে কি করছে বলেন তো? সে এটা এইভাবে দিছে, এটা এইভাবে দিছে, এটা এইভাবে দিছে, সে কি করছে এই জিনিসটা, এটা দুইটা ওয়েতে করা যায়, একটা ফটোশপে যদি করে, ঠিক আছে, তাহলে ব্রাশের, ব্রাশ টুল ইউজ করছে, আর যদি ফটোশপে না করে আপনার ইলাস্ট্রেটর করে তাহলে কি করছে, এটাকে ধরে উনি এই যে আমাদের একটা টুল আমরা দেখছিলাম, জি স্যার, এই যে রিঙ্কেল টাইপের, এই যে ধরে দেখেন, খুব শব্দ হচ্ছে না, আপনারা শব্দ পাচ্ছেন কোনো? হালকা স্যার, অতটা এফেক্ট করতেছে না, এই দেখেন এটা একটা টুল, তারপর যদি আমি যাই সবার নিচেরটাও তো হয় স্যার, এই জিনিসগুলা, এই জিনিসগুলা দেখেন, এই যে এই জিনিসগুলা কিন্তু এরকম করছে, আপনি করতে পারবেন কে দেখেন,
মানে স্যার বিষয়টা স্যার অনেকটা উনি জাস্ট একটা সাইড করে নিয়ে তারপরে মনে হয় প্রসেসটা রিফ্লেক্ট করে দিয়েছে মানে মনে হয় না 100% উনি একটা সাইডকে করতে তারপরে রিফ্লেক্ট করছে হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ স্যার আমি স্যার এরকম স্যার একটা স্যার বলছেন পিঙ্কের মধ্যে দিতে তো আমি হচ্ছে এটা দিছি হ্যাঁ এটা ভালো লাগছে তো আপনার লেখার কালারটা এই যে পারফেক্ট পেয়ার এটা ইটালি করার দরকার নাই এটা রেগুলার রাখেন রেগুলার রাখবো আচ্ছা ঠিক আছে স্যার ওকে আর ব্ল্যাকটা একটু অ্যাশ ব্ল্যাক করে দেন স্যার অ্যাশ ব্ল্যাকই করছে একদম ব্ল্যাক করা না এটা আর আর হচ্ছে লাইট করব বলছেন যদি অ্যাশ থাকে দরকার নাই তবে আরেকটু কমায় দিতে পারেন ব্ল্যাকটা বেশি মনে হচ্ছে আচ্ছা স্যার ঠিক আছে ওকে আর ওকে ঠিক আছে তো আমরা এখন চলে যাই আসছি আমরা মোটামুটি সবাই স্যার ক্রিয়েট আউটলাইন থেকে কি চেঞ্জ করা যাবে না 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 আপনারা ইয়ে করেন আবার লিখেন আপনারা যখন যখন লেখাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলেন তার আগে একটা কপি একটা ভার্সন রেখে দিবেন ফন্টটাকে চেনার জন্য বা ফন্টটা ইয়ে করার জন্য ঠিক আছে ওকে স্যার ওকে তো মোটামুটি আমরা 9 জন চলে আসছি মনে হয় বাকিরা কোথায় আচ্ছা ওকে তো এখন আমরা আম্মা আসছে আম্মা আসছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে টি-শার্ট ডিজাইন তো টি-শার্ট ডিজাইন করতে গেলে প্রথমে আমাদেরকে টি-শার্ট ডিজাইনগুলো একটু দেখে আসতে হবে তাই না আমরা প্রথম মূল শুরুতেই আমরা যেটা করি সেটা হচ্ছে যে যেকোনো ডিজাইন বা যেকোনো কাজ করার আগে ওই কাজটা নিয়ে আমরা একটু আগে ধারণা নেই ধারণা ক্রিয়েট করি যে আসলে কাজটা আমি কিভাবে করব ঠিক আছে তো যদি আমি গুগলে যাই আমার স্ক্রিন দেখা যেত না দেখেন দেখা যায় জি স্যার তো দেখেন এখানে টি-শার্ট ডিজাইন এই যে টি-শার্ট ডিজাইন টি-শার্ট ডিজাইনে কি করছে বলেন তো আমাকে এখানে টি-শার্টের ডিজাইন বলতে আমরা কোনটা বোঝাচ্ছি যদি একটু আমি বলি সেটা হচ্ছে এই যে এখানে যে মাঝখানে যে ডিজাইন এই যে মাঝখানে যে ডিজাইন এই যে ডিজাইন এই ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে কি আমাদের এগুলো হচ্ছে টি-শার্ট ডিজাইন এগুলো হচ্ছে টি-শার্ট ডিজাইন তাই তো টি-শার্ট ডিজাইন দেখেন টি-শার্ট ডিজাইন টি-শার্ট ডিজাইন এখন কথা হচ্ছে যে টি-শার্ট ডিজাইন আসলে আপনারা ভেক্টর ট্রেসিং পারেন না সবাই জি স্যার ভেক্টর ট্রেসিং পারলে কি টি-শার্ট ডিজাইন কি কঠিন না স্যার বলেন তানজিদ ভাই জি স্যার বলেন স্যার ভেক্টর ট্রেসিং পারেন তো নাকি হ্যাঁ স্যার পারি তো মোটামুটি ভেক্টর ট্রেসিং পারলে আপনার টি-শার্ট ডিজাইন কিছুই না আপনাকে বায়াররা কিভাবে কাজ দেয় টি-শার্ট ডিজাইনে যেটা যদি আমি বলি বায়াররা বলে দেয় যে আমার এই ছবিটাকে আমার টি-শার্ট ডিজাইন হিসেবে আমি দেখতে চাই বা টি-শার্ট ডিজাইনের জন্য এই ছবিটা আমাকে রেডি করে দাও আপনাকে জাস্ট ওটাকে ভেক্টর করে দিবেন ভেক্টর করে টি-শার্টের মকআপ করে দিয়ে দিবেন এখন টি-শার্টের মকআপ কি অভাব আছে বাংলাদেশে আইয়া অনলাইনে না স্যার অনেক মকআপ অনেক মকআপ তো এখন আমি টি-শার্ট ডিজাইন করার জন্য যদি আমি এখন ইলাস্ট্রেটরে যাই ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনি এটা আপনি দিবেন নাকি স্যার এটা দিছিলাম যে কিভাবে এটা করতে বা ইলাস্ট্রেটরে করা যাবে জানি না এটা ইমেজ ট্রেস করা যাবে কিনা যদি হাই ফিডেলিটি করি কি হয় দেখি স্যার এটা ভেক্টর ট্রেসিং তো অনেক টাফ হবে না আচ্ছা এক্সপ্যান্ড আনগ্রুপ আনগ্রুপ
এই যে এখানে আমাদের কি আছে ম্যাজিক ওয়ান টুল ব্ল্যাকটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম হোয়াইটটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম ঠিক আছে স্যার সবই ডিলিট হয়ে গেল স্যার হ্যাঁ সব ডিলিট হয়ে গেছে আচ্ছা এখানে এই হয়ে গেছে ঠিক আছে গ্রুপ করে নেই আমরা এখন একটু এটা আমার ভেক্টর ফাইল ঠিক আছে তো এটা এটা হচ্ছে শর্টকাট হয় তো এইভাবে করলে কিন্তু ডিজাইন দেখেন কি হয়ে গেছে মনে হচ্ছে হাত দিয়ে করছে আঁকছে তো এইভাবে আমরা করব না আমি এটা বললাম যে এটা স্যার আপনার কথা না কেটে কেটে আসছে স্যার বাচ্চা স্যার একটু কেটে কেটে আসছে স্যার এখন শোনা যায় নেটওয়ার্কের প্রবলেম ছিল মেবি জি স্যার এখন শোনা যাচ্ছে জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার এটাকে আমি কি করি এটা আমি তো দেখাইলাম যে এইভাবে এটাকেও আপনি টি-শার্টে ইউজ করতে পারেন বাট এটা ডিলেট আমরা ভালো একটা টি-শার্ট ডিজাইন যদি করতে যাই এখানে দেখেন প্রথমে যদি এটা বলি এটা হচ্ছে একটা লেখা দিয়ে টি-শার্ট ডিজাইন করছে এটা লেখা আপনারা এই লেখাটা ভেক্টর করে এটাকে জাস্ট টি-শার্টের মধ্যে বসায় দিয়েছে তারপরে যদি আসি এটা একটা লেখা চায়না লেখা 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 এগুলা সব লেখা দিয়ে করছে এখানে যদি যাই এখানে লেখা লেখার পাশাপাশি এটা হচ্ছে একটা ভেক্টর এটা সেই নিজেও ক্রিয়েট করতে পারি আমরা আর আমরা যদি কোনো ভেক্টর ইয়ে থেকে নিয়ে আসি ফ্রি পিক থেকে তারপর আমরা যে ফ্রি পিক দেখছি ফ্রি পিক থেকে নিয়ে আসি যদি ভেক্টর ফাইলটাকে টি শার্ট ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে চাই তাও আমরা করতে পারি ঠিক আছে তো আমি একটা ভেক্টর আচ্ছা তো ভেক্টরের জন্য আমি কি করব দেখি ভেক্টর আছে কিনা ওকে তো এখন আমরা একটু ফ্রি পিক থেকে একটা ভেক্টর ফাইল নিয়ে আসি আপনি যেটার কথা বলতেছিলেন তানজিদ ভাই ওই ফাইলটা কিন্তু ভেক্টর পাওয়া যাবে ঠিক আছে না স্যার ভেক্টর পাওয়া যায় বাট ওটা তো স্যার কেউ না কেউ ক্রিয়েট করছে তাই না স্যার তাই বলছেন যে কিভাবে স্যার ওই পিকটা হচ্ছে প্রোক্রিয়েট দিয়ে ক্রিয়েট করছে কি দিয়ে স্যার প্রোক্রিয়েট একটা অ্যাপ আছে স্যার এটা কিনে নিতে হয় আর কি এটা হচ্ছে কি ওই যে স্কেচের জন্য ও স্কেচ স্যার ওইটা দিয়ে করছে আচ্ছা হতে পারে জি স্যার আমি হচ্ছে ইনস্টাতে এরকম দেখেছি ওরা স্যার হচ্ছে প্রোক্রিয়েট দিয়ে এরকম করে করে আর কি এটা ইপিএস ফাইল আমরা ভেক্টরটা পাবো এখানে ডাউনলোড হয়ে গেছে এটাকে এক্সট্রাক্ট করে নিই এটা যদি আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাই ওপেন করি এটাকে আনগ্রুপ করে এই যে এটা আমার ভেক্টর না জি স্যার এটা কি জেপিজি ফরম্যাট ছিল স্যার ইপিএস ইপিএস আচ্ছা আচ্ছা ইপিএস ইপিএস ফাইল এটা আপনার ভেক্টর তো এটাকে দেখেন এটাকে যদি আপনি আনগ্রুপ করেন দেখেন সবগুলা পার্ট কিন্তু আলাদা হয়ে যাবে দেখেন এই আলাদা আলাদা হয়ে যাবে এটা কিন্তু সবগুলা ওই যে ভেক্টর ইয়ে করা না একদম হাত দিয়ে ক্রিয়েট করা এই একটা একটা করে ক্রিয়েট করা ঠিক আছে জি স্যার করতে অনেক সময় লাগতো তো আমি নিয়ে আসলাম শর্টকাট গ্রুপ করে
স্যার আমরা কি করতে পারবো? কেন পাবো না? আপনারা যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন এরকম ডিজাইন আপনারাও করতে পারবেন, খালি জাস্ট সময় লাগবে, একটু বেশি সময় লাগবে এই। ঠিক আছে, সব গ্রেডিয়েন্ট কালার আছে তাই না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার হালকা দেওয়া আছে, খুব বেশি না। এখন কথা হচ্ছে যে এটার নাম কি? স্যার লায়ন, সিংহর বাচ্চা। সিংহর বাচ্চা না, এটা পরিপূর্ণ লায়নই ভাই। ওকে, ঈশ্বর আছে তো আর বাচ্চাদেরও থাকে। আচ্ছা, এটাকে যদি আমি বড় করে দেই, এটা ফন্ট যদি আমি একটু আলাদা নেই, ওকে, একটা ফোন নিলাম, ফোন নিয়ে এটাকে আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল জেড, এটাকে কপি করে রাখি, রাখি এটাকে ক্রিয়েট আউটলাইন, বাস। এখন এটার যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিই, দিলাম, দিতে পারি, এটাকে ডিলিট করে দিই, নিয়ে এখন এটা তো আমার ভেক্টর, তো আমার ট্রান্সপারেন্ট ফ্রি ট্রান্সফর্মে যাই, যদি একটু দেখি কেমন লাগে, কোনটা করা যায়। ওকে, তো এখন দেখেন এটাকে আমি ছোট করে দিই, ছোট করে দিলাম, ছোট করে দিলাম। ওকে, এখন এগুলো আমার সব ভেক্টর কিনা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম, নিয়ে এখন এটাকে আমি সেভ করে দিই, কন্ট্রোল অল্ট শিফট এস দিয়ে রেজুলেশন নিয়ে নিই, ভালো একটা স্ট্যান্ডার্ড রেজুলেশন নিলাম, নিয়ে PNG 24 ফিট অন স্ক্রিন সেভ, ক্লাস নাম্বার কত, ডিজাইন কোনো আর্টবোর্ডের কি কোনো সাইজ আছে? এখান থেকে ডাইরেক্ট আপনারা এভাবে নিয়ে যাওয়া মোকাবে বসাই দিতে পারেন, যাদের কনফিগারেশন ভালো, আর যদি কম্পিউটেশন স্লো তারা এটাকে সেভ করে নিয়ে এই ফাইলটাকে সেভ করে নেন, সেভ করে নিয়ে কি করবেন, এটাকে ক্লোজ করে দিবেন।
ফাইলটাকে সেভ করে নিলাম। ওকে সেভ করে নিয়ে এটাকে ক্লোজ করে দেই, এটা দরকার নাই, এটাকেও ক্লোজ করে দেই, এটাকেও ক্লোজ করে দেই। এখন আমাদের কি করতে হবে বলেন, মকআপ করতে হবে। টি শার্ট দেখি এটাতে কি আছে। ওকে তো কয়জন আসছে আমরা, ভাববেন হোক, বাকিরা কোথায়? মাত্র 10 জন। ফাইবারে কম্পিটিশন কেমন টি শার্টে? অনেক কম্পিটিশন মনে হয়, দেখে আসি সমস্যা কি। প্রচুর আপু বেশি সহজ তো, ভেক্টর ট্রেসিং আর টি শার্ট হচ্ছে একই কালচার। আপনি ভেক্টর ট্রেস করতে পারেন, টি শার্ট করতে পারেন। পিসি স্লো হয়ে গেছে। ফটোশপ খুব নেট টানে মনে হয়, আপডেট হয়, ব্যাক এন্ডে আপডেট হয়। আমি করছি ওইগুলো বিভিন্ন বিভিন্ন ডিজাইন তারা টি শার্টের মধ্যে দিয়ে, ওগুলা টি শার্টে ইউজ হয়। অনেক সময় নাম, শুধু নাম লিখে টি শার্টের ডিজাইন দিয়ে দেয়। ঠিক আছে, 13,087 এই দেখেন একটা টি শার্ট ডিজাইন, তো এটা হচ্ছে ওকে, তো এটা একটা ডিজাইনটাকে ডিলিট করে দেই। এখন যদি আমি আমার ওই ফাইলটাকে নিয়ে আসি, কোন ফাইল যেটা আমরা কাজ করলাম, এই যে পিএনডি ফাইল, নিয়ে এখানে ছাড়ে দিলাম, সেন্টারে দিলাম, টিক চিহ্ন দিলাম, কন্ট্রোল এস, ওকে হয়েছে। জি স্যার, এই ডিজাইন যখন আপনারা মোকআপ করেন তখন ডিজাইন যখন ইয়ে হয় তখনই কিন্তু ভালো লাগে, যখন আপনি ডিজাইনটা ক্রিয়েট করেন তখন এমনি ন্যাচারালি ইলাস্ট্রেটর ডিজাইনটা ভালো দেখায় না। এটা এখানে মোকআপ করছেন, আপনি আরো মোকআপ করতে পারেন, আরো এখানে এই যে শুধু লায়ন লেখাটাও দিয়ে দিতে পারেন, আপনাদের নামেও টি শার্ট বানাতে পারেন, লিখতে পারেন এলইডিপি ব্যাস 3 আপনারা লিখে একটা টি শার্ট ডিজাইন। তো টি শার্ট ডিজাইনগুলো মূলত এই যে আমরা ভেক্টর ট্রেসিং করে যে ডিজাইনগুলো দেই এটাই হচ্ছে টি শার্ট ডিজাইন। ওকে, তো আপনাদেরকে কালকে স্যার বলতেছিল যে আপনাদের এক্সামের মধ্যে টি শার্ট দিতে পারে, তখন আপনাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দিতে পারে বা বলে দিতে পারে যে এই জিনিসটাকে টি শার্ট ডিজাইন করুন, ঠিক আছে, অথবা বলতে পারে এই লেখাটাকে টি শার্ট ডিজাইন করে দেখান, ঠিক আছে, যে কে কত সুন্দর করতে পারেন। হ্যাঁ, ফন্ট দিয়ে ডিজাইন টি শার্ট ডিজাইন কিন্তু খুব ভালো হয়, খারাপ না। ঠিক আছে, দেখেন এখন এটা যদি টি শার্ট, এটা এটা কি মানে এখন দেখতে ভালো লাগতেছে কিনা আউটলুকটা? বাকিরা আমরা আসি নাকি আমার নেটের সমস্যা? জি স্যার আসি স্যার। এখন আসি স্যার, টি শার্ট ডিজাইনটা কি খুব কঠিন? সঞ্জিত ভাই যে কোনো টি শার্ট ডিজাইন করতে পারবেন না স্যার? এটা তো হচ্ছে, হ্যাঁ স্যার, মানে এই টাইপের জিনিসগুলো তো কিছু বা ফ্রন্ট দিয়ে এগুলো সোজা, কিন্তু কিছু কিছু দেখি স্যার, ওই যে আমি যে ছবিটা দিলাম স্যার লায়নের, ওই টাইপের প্লাস আরো কিছু আছে, মানে ওই যে আপনার গেমিং যে কি যেন বলে না স্যার, ওই ওই টাইপের কিছু থাকে যে যে পাবজি টাবজি ওইগুলো স্যার কিভাবে করব বুঝি না। ওগুলো হচ্ছে সব আপনাকে, আপনি যদি নতুন নিজে থেকে ক্রিয়েট করতে পারেন বেটার, তবে আমাদের তো ট্যাব নাই, ট্যাব আছে কারো? ট্যাব বলতে ওই যে হ্যান্ড কি হ্যান্ড স্কেচ, ওই যে এক আপু বললো যে একটা সফটওয়্যার আছে, হ্যাঁ গ্রাফিক্স ট্যাব দিয়ে অনেকে করে, যারা ভালো ভালো বড় লোক আর কি, যারা বড় লোক বেশি টাকা পয়সা আছে সমস্যা নাই, গ্রাফিক্স ট্যাব কিনে নেবেন। হ্যাঁ আচ্ছা, আমার তো ভাই ট্যাব নাই,
আচ্ছা, তারপর আমাদের যেহেতু কিছু নাই আমরা কি করব, পেন্টুল দিয়ে ওটা পেন্টুল দিয়ে নতুন করে ভেক্টর করব, ভেক্টর করে ওটাকে করব। এখন ভেক্টর আপনার এর আগে আপনারা কোন কোন ভেক্টর করছেন না, যে কোনো ভেক্টর, তো ভেক্টর করলেই কিন্তু আপনার ডিজাইন হয়ে গেছে। আর আপনি নিজে থেকে যখন কোনো কিছু ক্রিয়েট করতে যাবেন, ফর এক্সাম্পল আপনার মনে হলো যে আমি কি করব, একটা ইমেজ যদি আর ওই ডিজাইন গুলো করতে পারলে কিন্তু ম্যাসকট লোগো আপনি করতে পারবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে এটা একটা, যদি আমি বলি এটা, আচ্ছা পুরোটা দেখা যাচ্ছে না, আচ্ছা এই যে এনে, তো এখন আপনি যদি নতুন করে ক্রিয়েট করতে চান এটা কি আপনি এটা না দেখে করতে পারবেন ভাই? সঞ্জিত ভাই আপনাকে কি করতে হবে, এই ডিজাইনটাকে কপি করে, মানে ছবিটাকে কপি করে নিয়ে যাবেন ইলাস্ট্রেটরে, নিয়ে যায় এখন আপনি এটাকে ভেক্টর করবেন, ভেক্টর করবেন, ঠিক আছে, আলাদা আলাদা শেপ করবেন। জি স্যার, এটা ভেক্টর, এটা ভেক্টর স্যার খুব স্যার প্যারা হয়ে যাবে স্যার, প্যারা তো হবেই, কারণ আপনার মনে রাখতে হবে আপনি যখন এই যে দেখেন টি শার্ট এই যে ডিজাইন গুলা করছে বা এইগুলা করছে, এগুলা তো প্যারা হয়েছেই, প্যারা ছাড়া করছে। হ্যাঁ, আপনার পেন টুল আমাদের, আমাদের জন্য হচ্ছে পেন টুল, ঠিক আছে, আমাদের জন্য যে পেন টুল, এগুলো পেন টুল ইউজ করেই করতে হবে। আর টেপ যাদের আছে তার টেপ করবে, হ্যাঁ অনেকে ওই যে আয়োজন কি বললো আপু, একটা সফটওয়্যার আছে পেমেন্টের সফটওয়্যার কিনে নিয়ে ওই সফটওয়্যারটা আমরা কাজ করতে পারি, ওইরকম সফটওয়্যারও যদি আপনারা কালেকশন করতে পারেন করে, ওটা তো আপনি কি করতে পারেন ইমেজকে ভেক্টর করতে পারবেন। ওকে দেখেন এটা একটা ফন্ট, জাস্ট কি করছে একটা রাউন্ড দিছে ফন্টটাকে, এ করছে। তো কিছু কিছু ডিজাইন আছে, যে কিছু কিছু ডিজাইন আছে, যেমন কিছু কিছু ডিজাইন আছে খুব কঠিন, এগুলা মানে এগুলা করছে এটা ক্রিয়েট করছে, তো ভেক্টর সব কিছু করতে যায় কিন্তু আমাকে কি করতে হয়েছে, সব কিছু করতে যায় আমাকে ভেক্টর ট্রেসিং করতে হয়েছে, ঠিক আছে। তো এই এটা খুব পরিচিত পরিচিত লাগতেছে আমার কাছে, দেখেন $15। ওকে জাস্ট লেখা লিখে দিছে এটা আবার, দেখ এরা এইভাবে সেল করতেছে আর কি। এখন আপনি যে বললেন যে কঠিন, আসলে কঠিন তো মানে যেগুলা জিনিস আপনি একটু গিজিবিজি আছে বা কঠিন সেটা তো কঠিন হবেই, কিন্তু আমাদেরকে পেন টুল দিয়েই করতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা পেমেন্টে যাচ্ছি না, বুঝে গেছে। এখন শুরু করব কোথায় থেকে, যে হচ্ছে যেগুলো হচ্ছে টাফ বললেন, যেমন মাঙ্কি ইমেজ বা হচ্ছে লায়ন ইমেজ, মাঙ্কি ইমেজ লায়ন ইমেজ এগুলাকে আপনার শুরু করতে হবে। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে আমি আপনাকে করে দেখাবো? আচ্ছা ওকে, আমি যদি এটাকে ক্লোজ করি তাহলে আমার এটা করতে তো লাগবে 3-4 ঘন্টা ক্লাস টাইম আছে না স্যার, আপনি যদি একটু স্টার্ট দেখাই দেন তাহলে। তো প্রথম অবস্থায় কিন্তু আপনি, প্রথম অবস্থায় আপনি যখন ছবি দিয়ে করতে যাবেন, ছবি দিয়ে করতে কিন্তু মিলে যাবে না, তো আমি তারপর একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে স্যার, থ্যাংক ইউ। প্রথম অবস্থায় আপনারা একটা ছবি, হ্যাঁ হ্যালো, অন্য একটা ছবি নেন স্যার, কেন এটা কঠিন না, এটা ভালো দেখাচ্ছে না স্যার, এটা চুল অনেক বেশি, এগুলা ভেক্টর দিতে লাগলে অনেক ঝামেলা হবে। আচ্ছা দাঁড়ান, তাহলে একটা আরেকটা অন্য ছবি নেই, ঠিক আছে, এটাতে চুল নেই মনে হয়, এটাকে নেই, ওকে। তো আসলে ছবি দিয়ে আমি দেখাচ্ছি কিন্তু আপনারা প্রথম অবস্থা ছবি দিয়ে করতে যায় না, আপনারা কি করবেন, আপনারা যায় এখানে গুগলে যায়, এখানে সার্চ দিবেন ফর এক্সাম্পল অ্যানিমেল ভেক্টর, দেখেন তাহলে শেপের ব্যাপারে আপনার ডাউট থাকবে না, দেখেন আপনারা যখন এইগুলা ফাইল নেবেন তখন আপনারা কোথায় কোন শেপ দিবেন, এইটা কিন্তু আপনি করতে সহজ হবে, দেখেন এটা করতে কঠিন হবে দেখেন, আমি যত ইয়ে করি হাই ফিডেলিটি করি দেখেন কি হয়, হবে না, পারফেক্ট হবে না, এই দেখেন কি হয়ে গেছে, কি হয়ে গেছে, এইগুলা এইগুলা ডিজাইন আপনার টি শার্টে হবে না, চলবে না, এই জন্য আপনাকে এটা সুন্দরভাবে কি করতে হবে,
আমি যদি পেন্টুলিস করতে হবে এটা করতে পারে এটা করেন আপনি কোনটা করে দেখাবো আপনাদেরকে বলেন আপনারাই বলেন স্যার ওই যে কাঠবিড়ালি টেসার করেন স্যার হ্যাঁ স্যার কাঠবিড়ালিটা সিলেক্ট করলাম তো এখন আমি যদি পেন্টুল নেই দেখেন প্রথমে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে ওইটা দেখাই দেই স্ট্রোক করে নেই এটাকে কালারটা পরিবর্তন করে নেই রেড কালার যেন দেখা যায় রেড না ওকে তো এখন নেওয়ার পর আমি পেন টুল কে নল ধরলাম এটাকে আর একটু উপরে উঠে দেই আচ্ছা ওকে তো আমি ধরলাম আগে সবসময় আউটসাইডটাকে এই আউটসাইডটাকে আপনারা কি করবেন আউটসাইডটা ক্রিয়েট করে ফেলবেন আউটলাইনটা ওকে দিলাম বড় এখানে একটা ঢেউ আছে দুইটা নেওয়া লাগবে নিলাম যত যত যায় আর কি ঠিক আছে যতদূর যায় ওকে তারপর নিলাম যায় আমি কিন্তু আগে আউটলাইনটা করে নিচ্ছি ঠিক আছে আসি আমরা জি স্যার মাঝে মাঝে আওয়াজ দেন তাহলে নেট চলে গেলে তো আমি বুঝতে পারবো না তো বানিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছে বানিয়ে ভালো লাগবে নিলাম দিলাম আবার নিলাম আবার ওকে যদি একটু ঠিক করে দেই তারপর এখান থেকে এটুক নেই দেখি হাত আচ্ছা ওকে দেখি মুখ একটু চাপা দিই দিয়ে ধরলাম
এখানে একটু ভাঁজ আছে, ওকে কোন হবে তো আমার আউটলাইনটা ক্লিয়ার, ঠিক আছে আছি আমরা। আচ্ছা এখন আমার আউটলাইন ক্লিয়ার, এখন এটাকে যদি আমি ফিল কালার করে দেই, দেখেন আমার কিন্তু আউটলাইন ক্লিয়ার। এখন ভিতরের অংশগুলোকে আমার কি করতে হয়, ভেক্টর করতে হয়। আমি এটা অপাসিটি কমায় দেই, আরেকটু কমায় দেই, দিয়ে এটাকে আমি লক করে দিব, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন আমার তারপরের কোন অংশগুলো দেখেন, ঠিক আছে তারপরে কোন অংশ, এই যে এই আমার এই অংশগুলো করতে হবে, ঠিক আছে তো কন্ট্রোলটা টু দেই, এটাকে আরেকটু বাড়াই দিই, সরি এটাকে কন্ট্রোল টু, এটাকে ধরে আমি আরেকটু ওপাসিটি বাড়াই দিই, বাড়াই দিলাম, দিয়ে এখন একটু স্ট্রোক কালার নিয়ে নিই, স্ট্রোক কালার নিচ্ছি কারণ আমার শেপ পর্যন্ত ধরতে হবে স্ট্রোক কালার। ওকে স্ট্রোক কালারটা যদি আমি রেড নেই, ওকে এখন আমি বুঝতে পারতেছি যে আসলে আমার কোনটা কোনটা আমি টানবো। আচ্ছা ওকে আমার আউটলাইন ক্লিয়ার, এখন আমার দরকার এই যে এই শেপগুলো, এই বাইরের শেপগুলো আমি ধরে এই যে এখানে, কিন্তু এই স্ট্রোকের উপর আপনারা ক্লিক করবেন, আপনারা ক্লিক করে স্ট্রোক থেকে একটু দূরে ক্লিক করে আমি এখন এটা স্ট্রোকটাকে অফ করে দিব, জাস্ট ফিল রাখলাম, ফিলটাকে স্ট্রোক করা নেই, ওকে সরি টানতে হবে এদিক দিয়ে, ওকে আচ্ছা এখন যদি আমি টানি, ওকে তো এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমার এই এখানে একটু ফাঁকা আছে, এটা একটা স্ট্রোক এটা স্ট্রোক, তো দুই স্ট্রোকটা আমাকে একটু মিলাই দিতে হবে, সরি ধরলাম এই যে মিলাই দিলাম, মিলাই দিলাম, আশা করি স্ট্রোক বন্ধ করে দিলে পরে দেখা যাবে যদি কোনো সমস্যা থাকে। এখানে আমার একটা শেপ এই যে ব্ল্যাক শেপটা নিলাম, এটাকে আমি পরে ফিল করব, সেম ভাবে আমি প্রতিটা শেপকে এইভাবে আলাদা আলাদা করে একটা একটা করে ফেলতে পারবো, পারা যাবে না, কেউ কেউ বলতেছে এত কঠিন কাজ। হ্যাঁ পেন টুলের কাজ স্মুথ আর মারা যাবে স্যার, স্মুথ হয় না, স্মুথ ব্যবহারের উপর হবে, না হওয়ার কোনো সুযোগ নাই, আপনার মতো হয় না কি, আরে আমার মতো তো আপনার, আপনি আমার মতো প্র্যাকটিস করেন আপনার আমার চেয়ে ভালো হবে, ঠিক আছে আপনি যদি আমার মতো প্র্যাকটিস করেন আমার চেয়ে আপনার ভালো হবে, জাস্ট প্র্যাকটিস বলেন না, আপনি প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনার পেন টুলটা আয়ত্তে বেশি আসবে। কোন থেকে নিব কোথা থেকে নিব, রিয়ার টু বাড়ানি স্ট্রোক করানি, আসলে রাস্টার বেস ইমেজ তো শেপ গুলো ভালো মতো বোঝা যাচ্ছে না, ওকে এখানে একটু ইয়ে হয়ে গেছে, কন্ট্রোল ধরে একটু টান দিই, ওকে
ওটা হইলো এখন যদি আমি এটাকে নেই আমার আসলে ভেক্টর করতে ভালোই লাগে অনেকে বিরক্ত মনে করে পেন টুল যদি আপনি ভালো মতো আয়ত্তে আসে তাহলে আর কোনো কিছুতে আপনি আটকাবেন না ঠিক আছে একটু সময় লাগবে অধৈর্য হওয়ার কোনো কিছু নেই একটু সময় লাগবে এটাকে আমি একটু বাড়াই নিলাম এইভাবে আমরা কি করব একটা একটা করে শেপ ক্রিয়েট করে ফেলবো তারপর যদি আমি ধরি এখানে এটা একটা আলাদা শেপ এখানে একটা আলাদা শেপ আছে এই যে এখান থেকে আমি ধরব এটা একসাথে টানতে হবে ওকে ধরলাম এই যে তো আমি আসলে এখন শেপ টানে টানে করতেছি কিছু কিছু শেপ আবার আপনি প্যাথ ফাইন্ডার দিয়েও করতে পারবেন ঠিক আছে ওকে আচ্ছা এটা রাউন্ড এটাকে একটু ছোট করে দিতে হবে দিলাম এখানে মিলাই দিই এখন দেখেন সরি এই জায়গায় মিলাই দিই দিলাম এখন আপনি এতে এতে টানতে থাকেন এদিকে এদিকে টানতে থাকেন এভাবে করতে পারেন আর পেট ফান্ডা দিয়েও কাটতে পারেন যে যেটা ভালো মনে করেন এভাবে দিয়ে আপনি এটাকে একটু বড় বড় নিচ্ছি বড় বড় নেওয়াটা হচ্ছে ভালো দিলাম আবার একটুকু নিলাম এখানে এই পর্যন্ত নেই নিলাম আমি কিন্তু স্ট্রোক লাইনটাকে ফলো করতেছি খেয়াল করবেন ওকে এখানে আমার এটা একটু স্ট্রোকে বসে দিতে হবে কি পারা যাবে বাকিরা কই আচ্ছা এখন এখানে আমার যাবে স্যার ইনশাআল্লাহ এখন আমি এখানে যদি এইটাকে একটু ভাগ করে নেই এটাকে আমি ভাগ করবো তো আমি এখানে ভিতর দিয়ে ঢুকানি এটাকে আমার র্যান্ডম মিটারে টানে এই যে এই পর্যন্ত নিলাম নিয়ে হাতটা পরে আলাদা করব তো আমি এখান থেকে টানে যেতে পারি টানে এখানে দিলাম একবারে নেওয়া যাবে নিলাম এই 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 এই
ওকে আসলে এগুলা সময় নিয়ে করতে হবে ঠিক আছে আপনারা মানে অধৈর্য হইলে হবে না কিছু বুঝে গেছে সময় অনেক ধৈর্যের ব্যাপার কিন্তু ভেক্টর ট্রেসিং যারা যেগুলা বড় বড় ইয়ে মানে প্রজেক্ট ভেক্টর ট্রেসিং ওগুলো আসলে অনেক সময় লাগে তো ওগুলা সময় নিয়ে যদি না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কাজটা মনে হবে যে এত বিরক্তিকর কাজ এত কাজ করবো এত কাজ করবো না যে যেটা করতে পছন্দ করে টিপে ধরলাম ধরে টানে দিলাম এখন আমি এটাকে এইদিকে নিয়ে যাব নিয়ে সরি ওকে মিলাই নিলাম দিয়ে তানজিদ ভাই বলছে এটা কিভাবে ভেক্টর করছে কিছুই না একটু কষ্ট করতে হবে আর কি আর নতুন করে ক্রিয়েট তো আপনি এখন করতে পারবেন না সেই কনসেপ্ট তো আপনার এখন আসবে না আচ্ছা এখানে একটু ঘাবলা হয়ে গেছে আর এটাকে ঘুরাই দিলাম আমি তো আসলে এইটা আমাকে নিতে হবে কেউ দেখেন নাই আচ্ছা ওকে এখন আমি এটাকে এদিকে নিয়ে যাই আমি তো আসলে এই শেপটা করতে চাচ্ছি এই যে এই শেপ ঠিক আছে এই শেপ করার জন্য আমার তো আসলে এখন এর নিচে যেতে দিব এর নিচে এদিক দিয়ে চলে যায় সমস্যা কি এদিক দিয়ে চলে গেলাম দিয়ে বের হয়ে যাই এখানে ধরলাম ওকে লাগাই দিই লাগাই দিয়ে মেরে দিই দেখেন আমি যতটুকু ক্রিয়েট করছি এটা যদি আমি টান দেই একটু এভাবে আপনাকে প্রতিটা শেপ আলাদা আলাদা করতে হবে ঠিক আছে দেখেন এখন আমার এটা হচ্ছে কোন আবর্জনা বলছেন কোথা থেকে শুরু করব আছেন কি ব্যাপার হ্যাঁ স্যার বাকিটা কোথায় জি স্যার আছে তো স্যার আসিম এত কম কেন জি স্যার আছে 5 মিনিট পরে আসতেছে রমন ভাই আসেন জি স্যার ওকে এখন এটা আমি যদি ধরি এটা হচ্ছে আমার ব্যাক পার্ট স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম অর্থাৎ ব্যাক পার্ট বলতে কি আমার রাউন্ডের ব্যাক পার্টটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি দেখেন এই শেপগুলোকে ধরে আমি ওই যে ভেক্টর ট্রেসিং এটার উপর যদি এই কালার দেই ঠিক আছে এটা এখানে আরেকটা শেপ নিতে হবে ধরলাম এই কালার দিয়ে দিলাম ওকে তারপর এখানে এই শেপটাকে ধরলাম এই শেপটাকে ধরলাম এটাতে এই কালার গুলো দিয়ে দিই গ্রেডিয়েন্ট ইউজ করলে তো পারবোই গ্রেডিয়েন্ট ইউজ করলে করবো সমস্যা নাই আচ্ছা তারপরে যদি আমি এই শেপটাকে নেই ওকে এই শেপটাকে আমি এটা কালার দিয়ে দিই আচ্ছা তারপরে হচ্ছে আমার ব্ল্যাক আইডের উপর নিলাম নিয়ে এই শেপটা এখানে উপরে উঠে দিতে হবে পরে উপরে ঠিক আছে দিয়ে এখন এই শেপটা আমার কি হয়েছে এখানে এই শেপটা আমাকে ক্রিয়েট করতে হবে তো আমি যদি চাই এখান থেকে আমি কিন্তু এটাকে কেটে নিতে পারি কেটে নেওয়া যায় না কই আমরা
ওকে তো দেখেন এইটা শেপ, এটা একটা শেপ আমার। তো এই শেপটাকে কাটতে গেলে আমার কি করতে হবে, পুরো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে একটা আমার, আমি ওই যে বলছিলাম না আপনারা যদি চান প্যাথ ফাইন্ডার দিয়েও করতে পারেন, এই যেভাবে এটাকে ধরে এটাকে এ পর্যন্ত দিলাম, এটা আমার স্ট্রোক লাইন। এই স্ট্রোক লাইন পাশাপাশি এটা হচ্ছে আমার নিচের শেপ, দেখেন এই দুইটা শেপ আমার সিলেক্ট হয়েছে। ধরো যদি আমি এখন প্যাথফাইন্ডারে যাই, ডিভাইড করে আনগ্রুপ করে দিই, এখন এটা চালাদা শেপ, এটা চালাদা শেপ। এখন শেপগুলোর আমি কি করব, এটা কালার দেই, আমার আপাতত এটা দেই না, নিচে দিয়ে দিলাম। আর এখানে যে শেপটা এটা কালার দিব আমি, এটা দিয়ে দিলাম নিচে, ঠিক আছে। এইভাবে আপনাদেরকে একটা একটা করে শেপ, এটা আর একটা আলাদা শেপ, দেখি কালার ওকে উপরে দিয়ে দিলাম। এটাকে আমি যদি এখন গ্রেডিয়েন্ট যদি দিতে চাই, গ্রেডিয়েন্ট দিয়ে দিব, তো শেপে সিলেক্ট করা নাই কি, এবার আমার শেপ একটা লক করে রাখছিলেন, কন্ট্রোল অল্ট টু থেকে ধরে আমি একটু টান দেই, এই আমার পিসি তো মরতে পারছে, এটা ক্লোজ করে দেই। গেডিয়ান এটা কি প্রবলেম করতেছে দেখে আসি, দিলাম ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, সরি এখন হবে, এখন যদি দিই এখন চলে আসছে, মানে আমার স্ট্রোকের মধ্যে দেওয়া ছিল, এখানে স্ট্রোক আর ইয়ে দুইটা, এখানে দুইটাই আছে, এখন একটা তো অফ করতে হবে, যে স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্টটা হয়ে গেছে, এটাকে অফ করে দিয়ে আমার এটাকে ফিলটাকে উপরে নিয়ে আসে। এখন যদি আমি গ্রেডিয়েন্ট দিই, এই যে দিয়ে আমি এখানে একটা দিলাম, বা আমি যদি এই গ্রেডিয়েন্ট দিয়ে দিই, এখানে একটা দিই, আর এটার গ্রেডিয়েন্ট যেখান থেকে নিয়ে উঠাই দিয়ে, এভাবে আপনি প্রতিটা শেপকেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এখন যদি আপনি চক দেন, দেখেন শর্টকাটে যদি কিছু আর একটু কিছু করে দিই, কি করা যাবে, কোথা থেকে শুরু করব কে বলছিল, স্যার নিশাত পারা যাবে, আমি কিন্তু এখন একটা কঠিন ভেক্টর করতে দিব কিন্তু আপনাদের, বুঝলেন নাই জি স্যার, কারণ আমাকে দিয়ে করাইছেন, এটা তো আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, এখন দিব না অবস্থা খারাপ, হ্যাঁ স্যার কি দিব, কবলটাই খারাপ স্যার, আচ্ছা যাক ভয়ের কারণ নেই দিব না, সমস্যা নাই, ঠিক আছে। এটা আমি আসলে শিখে রাখলাম কোজ আপনার, মানে ক্লাস শেষ হয়ে গেল তো শেখানোর মতো কেউ থাকবে না স্যার, সেই জন্য ক্লাস শেষ না হলে শেখানোর কেউ থাকবে না, মানে কি বলেন স্যার, আমি তো একা একা পারবো, আল্লাহ আমি তো একা একা পারবো না, অতটা শিখার ইচ্ছা আমার, শিখার ইচ্ছা থাকলে এই দেখেন আপনার এই কথাটার অ্যানসারটাই আগে দিয়ে আসি আমি, দরকার আছে এটা জানার দরকার আছে, আপনারা তো আসলে ওকে দেই। এখন দেখেন আমি আমার স্ক্রিন তো শেয়ার করাই আছে, এটা হচ্ছে গুগলে আমি আসলাম, তো আমি আসার পর এখানে দেখেন আমার এই যে গুগল অ্যাপস এর যে অপশনটা, এই অপশনে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে মিটের একটা অপশন আছে, এই যে মিট, মিটে ক্লিক করলাম, ঠিক আছে ক্লিক করছি, কি আসছে, হ্যাঁ স্যার নিউ মিটিং এ ক্লিক করে, হ্যাঁ
ক্রিয়েট এ সরি আচ্ছা নিউ মিটিং এ ক্লিক করে ক্রিয়েট এ মিটিং ফর লেটার আচ্ছা ওকে এটা লেটার দিলেন এই যে কপি করে লিংক হয়ে গেছে এখন আপনি যায় দেখেন মিট হয়ে গেছে এখন এই মিটটা আপনি এই লিংকটা আপনি জায়গা জায়গা দিবেন সেইটাতে জয়েন করবে আপনি অ্যাক্সেস দিবেন ভিডিও অন হয়ে গেছে এই যে ইয়া হয়ে গেছে এই হলো আপনার জয়েন ঠিক আছে জয়েনে ক্লিক করার পর আপনি লিংকটা এই লিংকটা কপি করে সবাইকে দিয়ে দিবেন সবাই আপনার লিংকে জয়েন করতে এইটুকুই সহজ কাজ একদম সহজ কি আপ বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তা এখন আপনারা কি করেন আপনারা সবাই নিজের পোর্টফোলিওর জন্য একটা করে টি-শার্ট ডিজাইন করবেন যে লেটার দিয়ে করতে চান লেটার দিয়ে করতে পারেন যে কোনো অ্যানিমেলের দিতে করতে চান যে কোনো শেপ দিয়ে যে কোনো ইয়ে দিয়ে যারা যেভাবে করতে চান আপনারা আমাকে একটা করে এখন টি-শার্ট ডিজাইন করে দেখাবেন অন অ্যারেঞ্জমেন্ট আমি কনসেপ্ট দিব না কারণ কনসেপ্ট দিলে এক হয়ে যাবে এক হওয়ার দরকার নাই সবার জন্য ভিন্ন ভিন্ন হয় ঠিক আছে পোর্টফোলিওর জন্য ওকে এখন স্ক্রিন শেয়ার করেন কাজ শুরু করেন আপনাদের চয়েস রিসার্চ করে যেটা আপনি ভালো মনে করেন যেটা আপনি করতে ভালোবাসবেন বা যেটা আপনার ভালো লাগবে আপনি সেই ধরনের ডিজাইন করতে পারেন বুঝা গেছে ওই বাকিটা কোথায় আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম আচ্ছা এত কম কেন মাত্র 10 জন কারেন্ট চলে গেছে নাকি কোথাও বা নেটের কোনো সমস্যা আমার কারেন্ট চলে গেছিল এখন ঢুকলো তো আমার প্রবলেম এখন হ্যাঁ মনে হয় কোথাও কোনো প্রবলেম হয়েছে নেট বা কারেন্টের রাসেল ভাইও মেসেজ দিছে করে ফেলেন আমি বলছি আমার মতো কঠিন কাজ করার দরকার নেই সহজ সহজ একদম সহজ একটা একটা করে টি শার্ট ডিজাইন করবেন হ্যাঁ জিনিস বাবু স্ক্রিন শেয়ার করেন রমন ভাই আছেন জি স্যার ওকে আমি এখন দেখতে পাচ্ছি স্যার ওকে রমন ভাই টি-শার্ট ডিজাইন নিয়ে রিসার্চ করতে চাই ওকে সুমাইয়া নিশাত আপু ওকে নওশিন আপু গুড বাকিটা কোথায় ওকে হ্যাঁ হ্যাঁ করেন করেন দেখতে পাচ্ছি স্ক্রিন দেখতে পাচ্ছি নওশিন আপু স্ক্রিন দেখতে পাচ্ছি সমস্যা নাই সাজিদ ভাই কোথায় সাজিদ ভাই ফাতিমা কাছে শান্তাপু কই স্যার আছি করতেছি স্যার স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন জি স্যার নওশিন আক্তার আপু কি টরেন্ট ইউজ করেন নাকি ইউ টরেন্ট নাকি টরেন্ট ব্রাউজার ইউজ করেন নাকি ওকে হ্যাঁ ফাতিমা কাজা শান্ত আপু এই তো উনি তো উনি তো কার্টুন বানাইছেন আপনি বানাইছেন নাকি এটা না স্যার বানাইনি স্যার ওটা গুগলে আচ্ছা আচ্ছা জি স্যার দেখি কে কি টি-শার্ট করে এটা একটু দেখি আজকে অনেকেই চলে গেছে চলে গেছে বলতে কারেন্ট চলে গেছে মেবি আবিন নুরি ভাই কি আছেন আমাদের সাথে ওকে
স্যার আমার এখানে ইমেজ স্ট্রেস বা মেকআপ করা স্যার অনেক কঠিন, আর ইমেজ স্ট্রেস তো করাই যায় না। ইমেজ স্ট্রেস করা যায় না? পেন্টুল আর পেন্টুল নাই, ফ্যাক্টর করতে পারেন না আপনি ইমেজকে? ওজি স্যার একটা অপশন আছে না, অপশন দরকার নাই তো, এখানে তো নিজে নিজে স্যার ইয়াগুলা ভাগ হয়ে যায়। এখানে তো অপশনের দরকার নাই, এখানে ওই অপশনটা নাই, পেন টুল তো আছে। হ্যাঁ পেন টুল দিয়ে করবেন, আপনার ওই অপশন না থাকলে কি ওইটা তো আমরা সব সময় কাজে লাগাবো না। ঠিক আছে আপনার কোন কার্টুন টাইপ হইতে পারে বা কোন অ্যানিমেলের হইতে পারে, যেটা আপনার ভালো লাগে। আপনি কি করতেছেন, ভেক্টর খুঁজে আপনি ভেক্টরটাকে পেন টুল দিয়ে করতে যাচ্ছেন। তো আমাদের আসলে সময় অনেক কম, অল্প সময়ের মধ্যে যদি আমাকে এটা করতে হয় তো আমি একটা কি করব, ভেক্টর ফাইল নিয়ে আসবো। তো আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে নতুন ট্যাব নিয়ে লিখতে পারেন মিকি মাউস ভেক্টর, মিকি মাউস ফ্রি ভেক্টর। স্যার আবার একটু বলেন তো, মিকি মাউস কি? ফ্রি ফ্রি ভেক্টর। হ্যাঁ তো এখানে দেখেন মিকি মাউস, হ্যাঁ এটাতে ক্লিক করেন, দেখেন আপনি এখানে ফ্রি ভেক্টর ফাইল পাই যাচ্ছেন। নিচে আসেন, নিচে আসেন, এখানে যদি না পান তাহলে আপনি কোথায় যাবেন, ফ্রি পিকে যাবেন, ফ্রি পিক থেকে নিয়ে আসবেন। ঠিক আছে নিচে আসেন, নিচে আসেন, আরো সাইড দিয়ে দিছে, দেখেন ফ্রি পিক তো দরকার, নিচে আসেন, নিচে আসেন, ওই দেখেন রাইট বাটন ক্লিক করা করেন, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন, হ্যাঁ ইন নিউ ট্যাব, হ্যাঁ ক্লিক করেন, আর নিচে টানেন, তার নিচে টানেন, তার নিচে, হ্যাঁ এই দুটো সাইড ওপেন করেন, দেখেন আপনি পেয়ে যাবেন। তার ডান পাশে আসেন, এগুলা পেমেন্ট, এগুলা পেমেন্ট, ফ্রি না, ও ফ্রি আছে, ফ্রি আছে, হ্যাঁ এখানে ফ্রি আছে, নেন এখান থেকে নেন ব্যাক টিজি, হ্যাঁ ঠিক আছে এটাতে ফ্রি পাবেন আপনি, দেখেন আপনার যেটা ভালো লাগে সেটা নেন। ওকে দেন থেকে ডাউনলোড, হ্যাঁ হয়ে গেছে, আপনি ভেক্টর ফাইল পেয়ে গেছেন, সমস্যা নেই। দেখেন আপনারা যখন এরকম ফাইলগুলো পাচ্ছেন, এই যে ভেক্টর ফাইল কোথায় পাইলেন, এই ওয়েবসাইটটা আপনি বুকমার্ক করে রাখেন আপনার জন্য সুবিধা। জি স্যার, কি করতে পারবেন আপনার প্রয়োজন পড়লে আপনি ওখান থেকে আরো কিছু নিয়ে আসতে পারবেন।
রিসোর্স আমরা যে কাজ করি অনেক রিসোর্স কে নিয়েই আমরা কিন্তু অনেক সময় কাজ করি, সব সময় না, কিছু কিছু সময় আমাদের প্রয়োজন হয়, তখন আমরা ওইখান থেকে ওই আমরা এলিমেন্টস গুলো নিয়ে আসি, নিয়ে এসে আমরা কাজ করি। ওকে নতুন টেবে, নতুন টেবে ডিলেট 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 মানে নতুন ডিলিট করে দেন, আবার যান নিয়ে আসেন, ইপিএস টা টান দিয়ে উপরে ছাড়ে দেন। হ্যাঁ শুধু ইপিএসটা, হ্যাঁ টান দিয়ে নিয়ে যান উপরে উপরে উপরে, হ্যাঁ ডান পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে ফাঁকা জায়গাটাতে, হ্যাঁ ছাড়ান ওখানে ছাড়ান উপরে, হয় নাই উপরে ওই যে আপনার হয় নাই, ডিলেট করেন ওইভাবে টানে দিলে হবে না, ডিলেট করেন আবার যান, হ্যাঁ টান দেন এটা, হ্যাঁ উপরে দেন, আর একটু উপরে, আর একটু উপরে, হ্যাঁ ছাড়ান আলাদা করেন, দেখেন কতটুকু অংশ আনগ্রুপ হয়েছে, হয় নাই কন্ট্রোল জেড মারেন, কন্ট্রোল জেড মারেন, কন্ট্রোল জেড মারেন, হ্যাঁ কন্ট্রোল জেড, হ্যাঁ এখন টান দিয়ে বাইরে নিয়ে যান এটাকে একটু ফাঁকা জায়গা নিয়ে এসে এখন আনগ্রুপ করেন, হ্যাঁ জুম করেন, জুম করেন একটু দেখি, হ্যাঁ বাকি বাইরের অংশগুলো ডিলিট করে দেন, ধরেন আর ডিলিট করেন, ধরেন আর ডিলিট করেন, ডিলিট করেন, বাস হয়ে গেছে, ওটা থাক ওটা থাক ওটা থাকবে, হ্যাঁ এখন গ্রুপ করে দেন, সিলেক্ট করে গ্রুপ করে দেন, গ্রুপ করেন বাস, এখন আপনি ডিজাইন করেন, এখানে কি লেখা দেন মিকি মাউস কি কি লিখবেন লেখেন, লিখে ওর নিচে লেখাটা দিয়ে বাস তারপর ইয়ে করেন। এখন যারা কাজ করছেন ওর পাশাপাশি আপনারা কি করেন, জিনিফাবু করছেন শেয়ার, দেখতে পাচ্ছেন আপনি, করছিলাম স্যার কাটি গেল কেন, আবার করেন, মকআপ ডাউনলোড করেন যারা যারা করে ফেলছেন, ওকে ফাতিমা কাছে শান্তাপু ফিশ গুড, মকআপও ডাউনলোড করে ফেলছেন গুড ভেরি গুড। আচ্ছা ফিশিং এর উপরে একটা মাস্ক বসাই দেওয়া যায় না, স্যার আমি ট্রাই করেছিলাম স্যার বাট পারি নাই, মানে ওটা হচ্ছে মাস্টার স্যার বসানো যায় না, স্যার দেখি আপনার এটা কেমন লাগছে, তারপর মাসে যাচ্ছি আমি পরে, সেভ করেন, আপনার এটা নিতে হবে হোয়াইট, মানে শার্টটা নিতে যাইতো যাচ্ছে, শার্টটা নিতে হবে হোয়াইট, স্যার হোয়াইট, হ্যাঁ শার্টটা হোয়াইট কারণ, ওকে তো আপনার শার্টটা হোয়াইট কালার আপনি ওখান থেকেও করে নিতে পারেন, স্যার কিভাবে এখন আপনার ভেজাল হবে ওটা, এখন আপনি শার্ট হোয়াইট নিয়ে আসেন ওটা, এখন শিখাতে গেলে আপনার মাথা নষ্ট, কালার অপশন নাই, কালার অপশন নাই,
ও আচ্ছা স্যার অপশন করে নিতে হবে তো এটা করতে শিখাইতে গেলে আপনার এখন মাথা নষ্ট হবে দরকার নেই আপনি হোয়াইট নিয়ে আসেন স্যার জি স্যার হোয়াইট একটা পিএসজি ফাইল নিয়ে আসেন আচ্ছা এখানে টি-শার্ট মকআপ দিবেন না হ্যাঁ এই যে হোয়াইট নিয়ে আসেনটা স্যার হোয়াইট তো বাম পাশটা স্যার এটা আনবো একদম বামটা স্যার এটা স্যার এটা তো দেখি নাই পিএসজি ফাইল এই তো সুন্দর খালি ঘুরে আর ঘুরে আপনার ওয়াইফাই নাকি মোবাইল ডেটা স্যার আমার নেটে খুব সমস্যা কাজ করা যাচ্ছে না যাবে ট্রাই করেন একটু স্লো একটু সময় লাগবে অসুবিধা কি সাজিদ ভাই নাই রমন ভাই কি করলো দেখি রমন ভাই একটু দেখে আসি এই রমন ভাই তো ডিজাইন করে ফেলছেন করতেছেন না এই তো ভাল লাগতেছে ফিশিং ফিশিং ফাতেমা কা স্যার ঠিক আছে সবাই এটা করে দুই তিনটা মকআপ করে পোর্টফোলিওতে সাজা রাখবেন বিএনসে এবং ফেসবুকে আপলোড করবেন ঠিক আছে আচ্ছা চাও এটা এটা ফাটা পো এটা এটা ব্যাগে যান ক্যান্সেল করুন ক্যান্সেল করুন আপনার এখানে একটু সমস্যা আছে হ্যাঁ এই যে নিচে যে একটা লেখা আছে ওখানে জুম করেন নিচে একটা লেখা আছে ক্লিপিং বিডি না কি একটা কথা আছে ডিজাইনটা নিচে দেখেন ছাদের নিচে জি স্যার উঠিয়ে দেন এটা রাখবেন না কেউ হ্যাঁ লেখা দেখেন এখানে লেখা আছে কোনটা ওটা জাস্ট হাইড করে ইয়া করে দেন সিলেক্ট করে দেখেন কোনটা না ওইটা না ওই লেয়ারটা না নিচে আসেন স্যার এই যে এখানে নিচে আসেন নিচে আসেন স্যার আরো নিচে আসেন আপনি ওই লেখাটার উপর ক্লিক করলেই আপনি ধরে নেবে লেখাটার উপর ক্লিক করুন লেখাটার উপরে স্যার লেখাটা এইখানে freepik.com এ হ্যাঁ হ্যাঁ খালি স্যার একটা জিনিস স্যার আমি এখানে স্যার হাইটটা রেজুলেশন ধরবো নাকি ওয়াইডটা স্যার রেজুলেশন ধরবো মানে চেঞ্জ করতে হয় এখানে আপনার এখানে সেটা একটু বুঝিয়ে এখানে কন্ট্রোল জেড মারেন এখানে থাক যা আছে তাই আমি আপনি না থাকলে তো বুঝতে পারতাম না ক্যান্সেল করে আবার যান আচ্ছা এখানে আপনার কোনগুলো আমরা রেজুলেশন বাড়াবো যেগুলো দেখা যাচ্ছে যে 1000 এর নিচে যে সংখ্যাগুলো 1000 এর নিচে সেটাকে আমরা 1000 এর উপরে করে দিব আর বাকি আর কিছু করার দরকার নেই জাস্ট ট্যাবে ক্লিক করলে অটোমেটিক নিয়ে দিবে সেটা উপরে হোক আর নিচে হোক ও আচ্ছা স্যার এখন এটা রেজুলেশন যেহেতু হাই আছে এটা আমার রেজুলেশন বাড়ানোর দরকার নেই কমানোর দরকার নেই যা আছে তাই সেভ দিয়ে দেন ওকে স্যার জি স্যার
তো হয়ে গেছে কয় মিনিট লাগছে আপনার এই ডিজাইনটা কি আগে করা ছিল নাকি আপনার না স্যার যে আপনি যখন করাছিলেন না স্যার তখন হচ্ছে কি করছিলাম স্যার এটা তো ভালো একটা জিনিস যে আমি করার ফাঁকে ফাঁকে আপনি করে নিছিলেন আচ্ছা তারপর যদি আমি যাই কি এবার হৃদয় ভাই কেন ইয়ে করতেছে না আচ্ছা আন্তামি কি আমি শুধু স্ক্রিন শেয়ারটা করে নেব করতেছি করেন আপনার ডিজাইন হয়ে গেছে নাকি আমার ডিজাইন হয়ে গেছে শুধু মকআপটা আচ্ছা শান্তামি স্যার একটাই মকআপ করবো না হ্যাঁ একটা কেন আপনি পোর্টফোলিওর জন্য তিন চারটা করেন না সব থেকে ও আচ্ছা স্যার শান্তামি কি কালার চেঞ্জ করেন একটা কালার আলাদা দেন একটা কালার আলাদা দেন স্যার ভালো লাগছে কি বুঝতে পারছি না তো কালারটা হ্যাঁ এই তো এই টুল দিয়ে কাজ করেন গুড ওটা না ওটা না ওটা না পোকার টুল পোকার পোকার নিচে নিচে ব্লড ব্লাড তার নিচে তার নিচে তার নিচে এই যে এই যে এই হ্যাঁ এটা ক্রিস্টাল ক্রিস্টালিয়ান স্টাইল এই যে নিচে এটা হবে এটা হবে এটা হবে স্যার সেই দি আমি হচ্ছে যে ব্যানারটা করছি ব্যানারে হচ্ছে রিঙ্কেল টুল দিয়ে করছি করেন করেন আচ্ছা আউ এটা ছোট করতে হবে আপনার এটা ছোট করতে হবে স্যার এটা ছোট করব কিভাবে টুলটার উপর ডাবল ক্লিক করেন এই যে এখানে দেখেন 100 আছে এখানে 20 দিয়ে দেন 20 লিখে দেন 20 অন্য টুল নেন যদি এটা না ভাল লাগে এই তো ভাল লাগছে এগুলো তো হচ্ছে ক্রিয়েটিভ হ্যালো স্যার স্যার আমার এই যে কালারটা আছে মানে এই যে ফিল কালারটা কেন কিরকম আছে এটা যে লাইনটা কালার করতে হচ্ছে না কেন স্যার জুম করেন দেখি কি হইছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ কি হইছে লাইনটা মানে লাইনটা কালার করতেছে বাট মানে কালারটা এই পুরো অংশটা কালার হয়ে যায় এখন লাইনটাকে আপনার আপনাকে মনে রাখতে হবে লাইনটা আমার এখন কি শেপের মধ্যে আছে নাকি স্ট্রোকের মধ্যে আছে তো আমি যদি এটাকে কালার করতে চাই তাহলে আমাকে স্ট্রোক কালার করতে হবে স্ট্রোক কালার করতে গেলে আমার স্ট্রোকে যায় কালার নিতে হবে আর যদি আমি এটাকে শেপে করতে চাই হ্যাঁ এখানে যান ডাবল ক্লিক করেন এখান থেকে কালার নিতে হবে আর যদি আপনি শেপে যান এটাকে শেপ বানাইতে হবে এটা এখান থেকে কালার নেন হ্যাঁ নেন এই যে হচ্ছে ওকে স্যার আচ্ছা জি স্যার এখন এটা কিন্তু আপনি শেপে যাও শেপ ক্রিয়েট করেও কিন্তু কালার করতে পারেন কিভাবে স্ট্রোকটাকে আপনি ওই যে অবজেক্টে গিয়ে অফসেট হয়ে যায় বুঝতে পারছেন না স্যার তাহলে এখন অবজেক্টে যান উপরে অবজেক্ট এখানে যে এক্সপ্যান্ড একটা লেখা আছে নিচে আসেন এক্সপ্যান্ড তার নিচে উপরে উপরে এত নিচে আসবেন কেন একটা একটা করে দেখে আসার কথা আপনার উপরে যান ক্লিক করেন হ্যাঁ ওকে দেন এখন এটা কিন্তু শেপ নাই দেখেন রং কি হয়ে গেছে স্ট্রোক নাই শেপে হয়ে গেছে এখন ওইটা সিলেক্ট করে যদি আপনি ওর উপরটা সিলেক্ট করেন এখন আই ড্রপার দিয়ে যদি আপনি গেঞ্জির কাছে যায় এখানে কালার নেন তাহলে হবে কালার এখানে নেন হয়েছে ওকে উপরে যে যেভাবে করছেন নিচেটা ওভাবে করে ফেলেন কি
কালারটা যা দিবেন গেঞ্জির কালারটা চেঞ্জ করেন, গেঞ্জির কালারটা হোয়াইট দেন। এই দে ভাই, হ্যাঁ গেঞ্জির কালারটা হোয়াইট দেন, হোয়াইট নিচে আসেন, দেখি কালার চেঞ্জ করার অপশন আছে কিনা এখানে। নিচে আসেন, লেয়ারটা উপরে উঠান না, এত ছোট দেখাচ্ছে কেন লেয়ার? নিচে 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 ওটা না, ওটা না, ওটা না, মকআপটা চেঞ্জ করেন। ওই যে টি শার্ট, ওই যে টি শার্ট, টি শার্ট না, তার নিচে, হ্যাঁ এটা হয়ে গেছে, ওকে। এইতো লোগোটা, আপনার লোগোটা বসাই দিতে পারেন, ঠিক আছে, লোগোর জায়গায় আপনার লোগো বসাই দিতে পারেন আপনি এখানে। স্যার আমারটা একটু দেখবেন? কে বলছিলেন? স্যার সুমানি স্যার। দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন, কই প্রেজেন্টেশন করা আছে? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তো আর একটু উপরে উঠে দেন শান্তা মিকি লেখাটা, উপরে উঠে দেন, হ্যালো স্যার, যদি এই জিনিসটাকে আমি যে একটা, এটা যদি একটা মকআপ করি তাহলে কি একটা ডিজাইন হবে না? এটা একটা লোগো গেঞ্জি বা এই ধরনের হবে না কেন? হ্যাঁ এটা এখন ইয়ে করেন, পিএনজি ফাইল সেভ করেন, আর্টবোর্ডটা ছোট করেন, আর্টবোর্ডটা ছোট করেন, ক্যান্সেল করেন। সেটা তো আর্টবোর্ড না স্যার, এটা একটা শেপ মাত্র, শেপে তো হবে না, আপনি আর্টবোর্ডে নিয়ে যেতে হবে ওই ডিজাইনটাকে। হ্যাঁ লেখাটা ধরে এখন ওই ডিজাইনটাকে ধরে ওর মধ্যে নিয়ে যান, শেপটা ডিলিট করে দেন। শিফট ধরে বড় করেন একটু, আরো বড় করেন, সেন্টার অ্যালাইনমেন্ট করেন, সেন্টার অ্যালাইনমেন্ট, স্যার প্রথমে আর্টবোর্ডটাকে সিলেক্ট করতে হবে স্যার, ঠিক আছে, ভিতরে ইওর ডিজাইন হেয়ার লেখাটা কালার চেঞ্জ করেন।
করেন ভিডিওটা কালার চেঞ্জ করে পিএনজি সেভ দেন, পিএনজি 1000 এর উপরে সেভ দিবেন, ঠিক আছে? জি স্যার। ক্যাকটাস ক্যাকটাস ডোন্ট টাচ মি, ঠিক আছে? লেখাটা বাম পাশে লাগে গেছে আলিমুন্না সাপু। স্যার করতেছি একটু, করেন করেন সমস্যা নাই, দেখি কার কি অবস্থা। রোশন আপু স্ক্রিন শেয়ারিং অফ করছেন কেন? জেনিফা আপু স্ক্রিন শেয়ারিং দেন না কেন? হ্যাঁ ভালো লাগতেছে ফাতিমা কাজা শান্তা আপু। আচ্ছা ওই যে কলারের কলারের নিচেরটা উঠে দেন, কলারের নিচেরটা উঠে দেন, এইটাই ভালো লাগতেছে শুধু। হ্যাঁ ওই দুটো উঠে দেন, ওই দুটো উপরের দুটো উঠে দেন, নিচেরটা ঠিক আছে, ওটা হাইড করে দেন। হ্যাঁ নেট শুধু ঘুরে খুব স্লো তাই। আচ্ছা ঠিক আছে কাজ অফ করে দিলাম, করতেছি স্যার কাজ। আচ্ছা এখন এখন ঠিক আছে আপু, আর একটু ছোট করে দেন, লাগে গেছে। শান্তা আপুকে বলছিলাম, হ্যাঁ ছোট করে দেন, আর একটু ছোট করে দেন। ও সরি স্যার আমার না মাইক অফ ছিল, আমি দেখি নাই স্যার, আমি এখান থেকে কথা বলতেছি, দেখি যে আপনি কিছু শুনেন না। স্যার এটাকে ছোট করব তাই তো? একটু ছোট করে দেন, হ্যাঁ একটু ছোট করুন, নিচে দেন নামায়, হ্যাঁ একটু নিচে, ডানে ডানে একটু ডানে, ওকে এখন ঠিক আছে। সেভ দেন, দেখি এখন কি হয়, দেখেন সেভ দিয়ে যায়, সেভ জায়গা মতো বসছে কিনা, কন্ট্রোল এস দিয়ে যান, ডিজাইনে যান। স্যার একটু ছোট, একটু ছোট, আসলে বুকেগুলো আর একটু বুকেগুলো আসলে অনেক বড় হয় না, আর একটু ছোট দিয়ে হালকা একটু উপরে উঠাই দিবেন। যার যার হয়ে গেছে ফেসবুকে দিয়ে দেন। আমি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এখন মাঝখানে দিচ্ছি না, মানে মনে করেন না যে অ্যাসাইনমেন্ট দিব না, আমি অ্যাসাইনমেন্ট দিব কিন্তু আমি আগে চাচ্ছি যে আমার সব অ্যাসাইনমেন্ট আসে জমা হোক, ঠিক আছে? আপনারা কিন্তু মনে করেন না যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে না, মনে হয় কাজ নাই না, আগের গুলাই বাকি আছে। স্যার আমার গুলো জমা হয়েছে, দিচ্ছি না, আমার গেল কি গেল না বুঝতে পারলাম না, কিরেই জমা হয়েছে তাহলে আমি মেসেজ দিব। হ্যালো স্যার। হ্যাঁ রমন ভাই
স্যার এখন কি ভালো লাগতেছে সুমাইয়া এসে দাপু নাকি ফাতিমা কাছে দাপু স্যার ফাতিমা কাছে স্যার আচ্ছা দেখতেছি হ্যাঁ ভালো লাগতেছে স্যার এগুলোকে কোথায় আপলোড দিব ফেসবুকে আপনাদের গ্রুপে আচ্ছা স্যার ওকে আপনারা কি কেউ বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন স্যার তো দেখেন না স্যার পাই নাই তো একারই সময় পান নাই না না স্যার মানে দেখছি স্যার বায়ার রিকোয়েস্ট আসে নাই কোনো কি কারো বাইতে হবে গিগের সংখ্যা বাড়াইতে হবে জি সবাই স্যার মেইন ফাইলটা সহ আপলোড দিব না না মেইন ফাইল না শুধু জেপিজিটা দিয়ে মানে স্যার হচ্ছে এই যে শুধু মোকআপ গুলো আর যদি আপনার ভালো লাগে আরো ডিজাইন করবেন যতই করবেন ততই আপনার হাত ভালো হবে ততই আইডিয়া হবে এটা নিয়ম দেখি আমাদের হালিমুন সাবু কি করছে ক্যাকটাস নিয়ে বসে আছে ব্যাপার কি করতেছি বাবু বিরক্ত করতেছে করে সাবমিট করব রেডি এবার হয়ে গেছে সুমাইয়া নিশা তাপু কি ব্যাপার মোকআপ করেন নাই কেন আমার লোগো কি ঠিক আছে কোন লোগো ওই যে কিং লোগোটা ক্লায়েন্টের কই দেখি হ্যাঁ লোগো বলতে এটা তো লোগো না এটা একটা ম্যাসকটের ই আর কি এটা তো আপনি কপি কপি হ্যাঁ ঠিক আছে এই আর কি ঠিক বলতে এখন শেখার জন্য ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তো ক্লায়েন্ট তো আপনাকে কনসেপ্ট দিয়ে দিবে অথবা বলে দিবে যে অমুক জিনিসের আমার একটা ডিজাইন দরকার তখন অমুক জিনিস রিসার্চ করে আপনি বানিয়ে দিবেন ঠিক আছে জি স্যার ওকে okay.